টেনশন আর টেনশন, দুশ্চিন্তা আর দুশ্চিন্তা, একটু কোরআন তেলাওয়াত করেন মন খারাপ, শান্তি লাগে না। মায়েরা বোনেরা শুনেন, দুশ্চিন্তাগ্রস্ত আছেন, ফ্রাস্ট্রেটেড আছেন, কিছুই ভালো লাগে না, মন খারাপ, একটু অজু করেন। অজু করে আল্লাহর কালাম হাতে নিয়ে তেলাওয়াত আরম্ভ করেন, দেখবেন মনের মধ্যে শান্তি পাবেন। কোরআন তেলাওয়াত করলে মনে শান্তি পাওয়া যায়, কোরআন তেলাওয়াত করলে রহমত নাজিল হয় যার তরফ থেকে। তিনি কি? ছাত্ররা এখানে যারা আছেন, ছাত্র সহ মায়েরা বোনেরা যুবকেরা বাবারা, সবাইকে বলছি, আমরা মুসলমান হিসাবে প্রত্যেক দিন আমরা ফজরের নামাজ জামাতে আদায় করে কোরআনের তেলাওয়াত দিয়ে আমরা দিন আরম্ভ করব, দিনের কাজ শুরু করব। কোরআন তেলাওয়াত করে দিনের কাজ শুরু করবেন, দেখবেন সকল কাজে যিনি বরকত দিবেন তিনি কি? বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন এবং কোরআন তেলাওয়াত শুনবেন। অনেক যুবকেরা আছে গান শুনে, গান বাজনা শুনো না, গান বাজনা মানুষের অন্তরে নিফাকি সৃষ্টি করে। আল্লাহর হাবিব বলেছেন, আল গিনা ইউনবুতুন নিফাক ফিল কলব, গান বাজনা মানুষের অন্তরে নিফাকের সৃষ্টি করে। এই গান বাজনা মানুষ যত বেশি শুনে অন্তরটা তত বেশি ব্যাধিগ্রস্ত হয়ে যায়, নিফাকগ্রস্ত হয়ে যায়। গান বাজনা না শুনে বেশি বেশি শুনবেন কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াতে মজা আছে, কোরআনের তেলাওয়াতে আলাদা একটা জাদুকরি প্রভাব আছে। যখন তেলাওয়াত শুনবেন কলেজাটা ঠান্ডা হয়ে যাবে। আর এখানে যত মহিলারা আছেন, মহিলাদের সংখ্যা আজকে কেমন বেশি না? মহিলাদেরকে একটা আমল দিয়ে যাই, আমার মায়েরা বোনেরা, তারা তো মায়ের জাতি হওয়ার কারণে তাদের সম্মান কম না বেশি। আমার মা বোনদেরকে বলছি, প্রেগনেন্সিতে থাকাকালীন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, কারণ আপনার পেটের বাচ্চা কিন্তু আপনার থেকে কোরআন তেলাওয়াত শুনে সেও কোরআনওয়ালা হওয়ার সম্ভাবনা থাকবে। কেন আপনাদেরকে কারণটা বলি, ইহুদিরা পৃথিবীতে খুব বুদ্ধিমান, ইহুদিরা পৃথিবীতে খুব বুদ্ধিমান। বর্তমান পৃথিবীর জনসংখ্যা হলো 800 কোটি, কিন্তু ইহুদিদের জনসংখ্যা গোটা দুনিয়ায় অলমোস্ট 90 লাখ হবে, এর চেয়ে বেশি হবে না, 1 কোটিও না। আমরা যদি 1 কোটিও ধরে নেই, তাহলে 800 কোটির মধ্যে 1 কোটি ইহুদিরা, আর বাকি 799 কোটি অন্যান্য মানুষ। পৃথিবীকে নিয়ন্ত্রণ করে কারা? আরেকটু জুড়ে বলেন, সংখ্যার কারণে, কিসের কারণে? জ্ঞানের কারণে। কিসের কারণে? ইহুদিরা এত জ্ঞানী কেন? ইহুদিদের মধ্যে ইহুদি নারীরা, তারা যখন প্রেগনেন্ট হয় গর্ভবতী থাকাকালীন সময়ে, ইহুদি নারীরা তারা খুব বেশি গণিত চর্চা করে। গণিত হলো সায়েন্সের, এটাকে বলা হয় দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স, সায়েন্সের ল্যাঙ্গুয়েজ বলা হয় গণিতকে। তারা বেশি বেশি গণিত চর্চা করে, বিজ্ঞান চর্চা করে। কেন? ইহুদি নারীদের বিশ্বাস হলো যে সন্তানকে পেটে নিয়ে আমরা যদি বেশি বেশি গণিত চর্চা, বিজ্ঞান চর্চা করি, এর প্রভাব আমাদের সন্তানের উপরে পড়বে, আমাদের সন্তানগুলো বিজ্ঞানী হবে, আমাদের সন্তানগুলো জ্ঞানী গুণী হবে। এটা তারা এমনি এমনি বলে না। তো এখন তো অনেক যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, মেডিকেল সায়েন্স এখন অনেক উন্নত, আজকের চিকিৎসা বিজ্ঞানীগণ বলছেন এবং হিউম্যান এমব্রয়োলজি নিয়ে যারা রিসার্চ করেছেন তারা বলছেন, একটি সন্তান মায়ের পেটে যখন থাকে, এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। একটি সন্তান মায়ের পেটে যখন থাকে, জন্মের 16 সপ্তাহ অর্থাৎ 4 মাস আগে থেকেই কানে শুনতে পায়। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলিয়েন, কথা কি বোঝা যায় না? ঘুমায় গেছেন আপনারা? জন্মের কয় মাস আগে? আর একটু জোরে বলেন। আর আল্লাহর একমাত্র সুস, যারা জন্মের আগেই মায়ের পেটে থেকে শুনে, বিড়াল, খরগোশ, গরু, ছাগল, যত প্রাণী জীবজন্তু আছে সবাই শুনে জন্মের পরে, একমাত্র সৃষ্টি মানুষ, এরা শুনতে পায় জন্মের আগে মায়ের পেটে থাকতে। আল্লাহু আকবার। আপনারা বলবেন, হুজুর বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, কোরআন কি বিজ্ঞান থেকে পিছিয়ে আছে নাকি? আজকের মুসলমানরা কোরআন পড়ে না। আমার আল্লাহ রসুলের হাদিস মনে পড়ে গেল, নবীজি বলেছেন, সায়াতি আলান নাসি জামান, খুব শীঘ্রই কিয়ামতের আগে এমন এক জামানা, এমন এক যুগ আসবে, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু কোরআনের পাতায় লেখা থাকবে, মুসলমানদের জীবনে কোরআনের শিক্ষা এবং আদর্শ থাকবে না। আজকে সেই যুগ চলে এসেছে। অন্য হাদিসে নবীজি বলেছেন, সায়াতি আলান নাসি জামান,
শিগগিরই এমন এক জামানা আসবে ইয়াকথুরু ফীহি আল-কুররা কুরআনের কারীর সংখ্যা তিলাওয়াতের সংখ্যা বাড়বে ওয়াইয়াকিল্লুল ফুকাহা কিন্তু কুরআন বুঝে এমন মানুষের সংখ্যা কমে যাবে আজকে তাই হয়েছে 90 শতাংশ মুসলমানের দেশে 89 শতাংশ মুসলমান কুরআন তেলাওয়াত করে কুরআন বুঝে না এজন্য কুরআনও পড়ে সাথে সাথে একতালে সুদও খায় ঘুষও খায় কারণ অত তুতা পাখির মতো কুরআন পড়ে ও কুরআন বুঝে না এজন্য মহিলারা কুরআন তেলাওয়াত করে আবার ঘর থেকে বেপর্দা হয়েও বের হয় কারণ কুরআন পড়ে কুরআন বুঝে তো বলছিলাম বিজ্ঞানে গিয়ে গেছে কুরআন তো পিছায় নাই কুরআন বিজ্ঞান থেকে বহু দূরে গিয়ে বিজ্ঞান যেটা এখন জেনেছে কুরআন তা জানিয়েছে 1500 বছর আগে সুবহানাল্লাহ পড়েন আপনি কুরআন পড়েন কুরআন পড়লে দেখবেন কুরআনের যত জায়গায় আল্লাহ তাআলা শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তির কথা বলেছেন সব জায়গায় আল্লাহ তাআলা শ্রবণ শক্তির কথা আগে বলেছেন দৃষ্টি শক্তির কথা পরে বলেছেন মাসালান ফর एग्जांपल ইন্নাস সামআ ওয়াল বসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা শ্রবণ শক্তির আরবি এখানে সামউন আর দৃষ্টি শক্তির আরবি এখানে বাসর এখানে আল্লাহ বাসরের আগে সাম অর্থাৎ দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন অন্যান্য আয়াত পড়েন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা এভাবে কোরআনের সব আয়াত পড়লে দেখবেন আল্লাহ তাআলা দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন আধুনিক যুগের সকল মুফাসসিরগণ এই আয়াতগুলোর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছেন এইভাবে যেহেতু কোরআনে দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলা হয়েছে তার মানে মানুষ দেখার আগে শ্রবণ শক্তি লাভ করে সুবহানাল্লাহ তো দেখবে কেমনে মায়ের পেটের ভেতর তো অন্ধকার জগৎ ওখানে দেখে না সে দেখে মায়ের পেটের থেকে বের হয়ে তার মানে দেখার আগে শুনে অর্থাৎ মায়ের পেটে থাকাকালীন শুনে এটা কোরআনে আগে 1500 বছর আগে বলা হয়েছে সুবহানাল্লাহ পড়েন তাহলে কোরআন আর বিজ্ঞান একমত সন্তান মায়ের পেটে শুনে আর সেটা কয় মাস আগে কয় মাস আগে এখন যে মহিলা বগুড়ার যে মহিলা সন্তান পেটে নিয়ে সারা দিন ঝাকানাকা মার্কা গান শুনে সন্তানও তো পেটের ভেতর থেকে ওইটা শুনে ওই মহিলার পেট থেকে যেগুলা বের হবে সব ঝাকানাকা মার্কাই হবে আর যে মহিলা পেটে সন্তান নিয়ে সারা দিন কোরআনের তেলাওয়াত জিকির আজকার তাসবিহ তাহলিল করে ওই মহিলার পেট থেকে যে সন্তান বের হবে ওইটা আল্লাহওয়ালা চরিত্রবান কোরআনওয়ালা সন্তানের পয়দা হবে তাহলে এখান থেকে আমার বোনদের উদ্দেশ্যে নারীদের উদ্দেশ্যে মা বোনদের উদ্দেশ্যে একটা আমল শিখিয়ে দিলাম গর্ভবতী থাকাকালীন সময়ে বেশি বেশি তেলাওয়াত করতে হবে কোন কিতাবের আরেকটু জোরে বলেন কোরআনের দুই নাম্বার হক তেলাওয়াত শিখে ফেলেছেন বেশি বেশি তেলাওয়াত করবেন এবং শুনবেন এই কোরআনে প্রথম নামাজের আদেশ দেওয়া হয় নাই প্রথমেই কোরআনে যাকাতের হুকুম দেওয়া হয় নাই প্রথমেই হজের হুকুম দেওয়া হয় নাই বরং প্রথমেই হুকুম দেওয়া হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক খলকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম علم الإنسان ما لم يعلم কথাগুলো কার আর একটু জোরে বলেন তাহলে কোরআনুল কারিমে প্রথমে নামাজ রোজা হজ জাকাতের কথা বলা হয়নি প্রথমে বলা হয়েছে কারিকুলামের কথা কথা কি বোঝা যায় কারিকুলাম শিক্ষাক্রম শিক্ষার মেথডোলজি কেমন হবে সেটা বলা হয়েছে পড়ো কি পড়বে কেমনে পড়বে আল্লাহ বলছেন বিসমি রব্বিকাল্লাযী খলক তোমার রবের নামে পড়ো এমন পড়া এমন শিক্ষাক্রম এমন সিলেবাস এমন মেথড যার মাধ্যমে রবকে চেনা যাবে রবের পরিচয় জানা যাবে রবের মাহাত্ম্য শ্রেষ্ঠত্ব মহানত্ব বিরাটত্ব জানা যাবে এরপরে রবকে ভয় করা যাবে এমন পড়া এমন কারিকুলাম আল্লাহ তাআলা কারিকুলাম সেট করে দিয়েছেন কারিকুলামটা কেমন হলে ভালো হয় এটা আমরা ভালো জানি না আল্লাহ ভালো জানে আর একটু জোরে বলেন আল্লাহ বললেন রবের নামে পড়ো
বলা হলো যে পড়ালেখায় রবকে চিনা যায় জানা যায় সেই পড়ালেখার কথা এখন আমাদের শিক্ষাক্রম থেকে আল্লাহকে যেন চেনা না যায় আল্লাহকে যেন বোঝা না যায় বিরাটত্ব শ্রেষ্ঠত্ব মহানত্ব যেন জানা না যায় এজন্য শিক্ষাক্রম থেকে ইসলামী শিক্ষা টোটালি বাদ দিয়ে ফেলা হয়েছে বাদ দিয়ে কি ঢোকানো হলো আগডুম বাগডুম ঢোকানো হলো আবার বলা হচ্ছে এখন আরো বাস্তবসম্মত শিক্ষা দরকার তো কি বাস্তবসম্মত শিক্ষা দরকার এখন আমাদের ছেলেমেয়েরা স্কুলে গিয়ে বাস্তবসম্মত শিক্ষা বাস্তবসম্মত শিক্ষা নিচ্ছে তারা এখন স্কুলে গিয়ে ডিম ভাজি আর আলু ভর্তা বানানো শিখছে মেথড দেখে মনে হচ্ছে আমাদের ছেলেমেয়েদেরকে বাবুর্চি আর কাজের বুয়া বানানোর পরিকল্পনা চলছে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বাতিল করে দেওয়া হয়েছে ইসলামে শিক্ষা নাই আল্লাহ তাআলা বলেছেন মুসলমানের শিক্ষায় এমন মেথড এমন কারিকুলাম থাকবে যার মাধ্যমে সে তার রবকে চিনবে রবকে জানবে যদি তার কারিকুলামে শিক্ষাক্রমে রবকে নাচ রবকে চিনার জানার কোনো সুযোগ না থাকে তো ওই কারিকুলাম দিয়ে শিক্ষিত হবে কিন্তু এটা শিক্ষিত চোর হবে শিক্ষিত ডাকাত হবে শিক্ষিত লুটেরা আর শিক্ষিত দুর্নীতিবাজ হবে যারা পড়াশোনা শেষ করে কলমের খুঁচায় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বেগম পাড়ায় বাড়ি বানাবে দেশের টাকা বিদেশে পাচার করে দিবে কি পেয়েছে এই শিক্ষা দিয়ে যদি ওই শিক্ষার ভিতরে আল্লাহকে চেনার আল্লাহকে জানার আল্লাহকে ভয় করার কারিকুলাম না থাকে তো ওই শিক্ষা ব্যবস্থা দিয়ে যতই শিক্ষিত হোক শেষ পর্যন্ত চোর আর ডাকাতি হবে সে তো কোরআনে প্রথম হুকুম দেওয়া হয়েছে এই জন্য পড়ার কথা আর পড়ার মেথডোলজিও দেওয়া হয়েছে কোরআনের হক প্রথম হক হলো এটা আপনি পড়বেন পড়তে জানবেন এখন কেমনে পড়বেন যেমনে মন চায় এমনে না কিভাবে আপনি কোরআন পড়বেন কোরআন পড়ার নিয়ম কানুনটা কেমন হবে আল্লাহ আবার সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়া রাদ্দিল কুরআন তারতিলা তারতিলের সাথে তাজউইদের সাথে তাহসিনের সাথে বিশুদ্ধ করে সুন্দর করে কোরআন পড়ো যেভাবে মন চায় সেভাবে কোরআন পড়ো না বরং তাজউইদের সাথে বিশুদ্ধ করে কোরআন সহিহ করে তেলাওয়াত করো কারণ কোরআনুল কারীম এটি এমন একটি কিতাব আমরা সবাই জানি এই কিতাব বিশুদ্ধ করে তেলাওয়াত করলে প্রত্যেকটি অক্ষরে যেমন 10 করে নেকি পাওয়া যায় আপনি যদি পক্ষান্তরে অশুদ্ধ তেলাওয়াত করেন তাহলে সওয়াবের পরিবর্তে কোরআন আপনাকে লানত দিবে রুব্বা ক্বারিউল কোরআন ওয়াল কোরআন ইয়ালানুহু কোরআনের এমন বহু পাঠক আছে এরা যখন কোরআন তেলাওয়াত করে কোরআন তাকে লানত দেয় ছাত্ররা যুবক তরুণ কলিজার টুকরা ভাইয়েরা শোনো কোরআন তেলাওয়াত করে কোরআনের লানত নিও না বয়স তো কম হলো না রে ভাই সুন্দর করে বাংলায় কথা বলতে পারো সুন্দর করে ইংরেজিতেও কথা বলতে পারো কিন্তু এখনো তুমি শুদ্ধ করে কোরআন পড়তে পারো না একজন মানুষ সুন্দর করে ইংরেজি জানা সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারা সুন্দর করে বাংলা বলতে পারা এটা জীবনের মূল সফলতা নয় বরং জীবনের মূল সফলতা হলো কোরআন জানা কোরআন বোঝা কোরআন পড়তে পারা যেই ব্যক্তি কোরআন বিশুদ্ধ করে পড়তে জানে না তার জীবন ব্যর্থতায় ভরা এখনো আপনি দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত এই কোরআনটাই পড়তে জানলেন না পড়তে পারলেন না কি জবাব দিবেন আল্লাহর কাছে শুনেন কোরআন বিশুদ্ধ করে না শিখে কোরআন না শিখে কোরআনওয়ালা না হয়ে কবরে যাইয়েন না কবর কিন্তু ভালো আচরণ করবে না কবর হলো এমন সাংঘাতিক জায়গা এই বিশাল প্যান্ডেলে এখানে আলো আছে বাতি আছে কিন্তু কবরের মধ্যে কোনো আলো নাই কবরের মধ্যে কোনো বাতি নাই কবরের মধ্যে কোনো সাথীও নাই মাহফিল শেষ করে বাড়িতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন নরম তুলতুলে বিছানায় ঘুমাবেন কিন্তু কবরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো বিছানা নাই
নিচে মাটি ডানে মাটি বামে মাটি উপরে বাঁশের ছাউনি ধুলা বালু কাদা মাটি সাপ বিচ্ছু কীট পতঙ্গ যুক্ত সেই কবর ওই কবরে কোরআন না শিখে গেলে কবর কিন্তু আপনার সাথে ভালো আচরণ করবে না এই কোরআন যার উপরে নাযিল হয়েছে আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহ তাকে সুপারিশের অনুমতি দিবেন সুপারিশের পারমিশন দিবেন বলেন তো সবাই আমরা নবীজির সুপারিশ চাই কি চাই না কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর লোকদের জন্য সুপারিশ করবেন না শাফায়াত করবেন না নবীজি তাদের থেকে মুখ ফিরায়া নেবেন প্রশ্ন হলো তারা কারা ওই দুর্ভাগ্যবান ব্যক্তি কারা রব্বুল আলামিন কি বলছেন এবার শুনেন কোরআনুল করিমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানে 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়া ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি اتخذوا هذا القرآن مهجورا الله تعالى বলছেন রাসূল সেদিন বলবেন ও আল্লাহ আমার উম্মতের এই সকল লোকেরা রব্বি ইয়া রব্বি ইন্না কওমি اتخذوا هذا القرآن مهجورا আমার উম্মতের এই লোকগুলো কোরআন পরিত্যাগ করেছে দুনিয়ায় থাকা অবস্থায় তারা এই কোরআন শিখে নাই কোরআনকে ভুলে গিয়েছে কোরআন থেকে মুখ ফিরায়া নিয়েছে কোরআন পরিত্যাগ করেছে এই জন্য আজ আমি নবী নিজেও আজ আমি নবী নিজে ওদের থেকে আমার মুখ ফিরায়া নিলাম নবীজি যদি কারো থেকে মুখ ফিরায়া নেন বাঁচার কি আর কোনো উপায় আছে নাকি অ যুবক ভাইরা বিবেকটা কি এখনো নড়ে না এখনো কি কোরআন শিখার সিদ্ধান্ত আপনি নেবেন না এখনো কি কোরআন না শিখে সময় পাস করবেন দিন পার করবেন নাকি ভালো করে কথাগুলো শুনেন মা বোনেরাও শুনেন অনেক মায়েরা বোনেরাও কোরআন এখনো শুদ্ধ করে পড়তে জানে না কোরআনটা সুন্দর করে পড়তে পারে না কোরআন যদি কেউ না শিখে দুনিয়া থেকে চলে যায় রব্বুল আলামিন তার জন্য দুনিয়া এবং আখিরাতে মোট শাস্তি রেখেছেন তিনটা কথা বুঝে থাকলে সবাই বলেন আল্লাহ তার জন্য শাস্তি রেখেছেন মোট কয়টা আল্লাহর আযাবকে ভয় করেন ভালো করে কান লাগায়া কথাগুলো শুনেন রব্বুল আলামিন কোরআনুল করিমের কোরআনুল করিমে সূরা তাহা এর 124 নম্বর আয়াত থেকে বলছেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা আল্লাহ তাআলা বলছেন আর যে ব্যক্তি আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে তার জন্য আমি যে শাস্তি রেখেছি সেটা শোনো ফা ইন্না লাহু মা'ইশাতান দঙ্কা মুফাসসিরিন কেরাম এই মা'ইশাতান দঙ্কার দুটো ব্যাখ্যা দিয়েছেন এক নম্বর ব্যাখ্যা হলো তার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে অর্থাৎ তার জীবনের সুখ শান্তি কেড়ে নেওয়া হবে বলেন তো সুখ শান্তি কি টাকা দিয়ে পাওয়া যায় নাকি বহু টাকাওয়ালা মানুষকে আমরা দেখেছি বলে হুজুর অনেক টাকা আমার টাকা কত নিজেও জানি না কিন্তু রাতের বেলা ঘুম আসে না ঘুমাইতে পারে না অনেক টাকাওয়ালা মানুষ আছে তাদের মুখে রুচি নাই খাইতে পারে না রিক্সাওয়ালা মানুষ সারাদিন রিক্সা চালায় ভ্যান চালায় মুখে রুচি আছে আলু ভর্তার ডাল খেলেও সে স্বাদ পায় কিন্তু অনেক কোটিপতি আছে অনেক টাকা কিন্তু মুখে রুচি নাই নানান রোগ বিভিন্ন রোগ ব্যাধি সমস্যা এই জন্য কিচ্ছু খাইলে মজা পায় না সুখ শান্তি এগুলো আল্লাহর দেওয়া নেয়ামত এগুলো টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না আল্লাহর আয়াত মিলান্ত জীবনের সাথে দেখেন যাদের জীবনে কোরআন নাই যারা কোরআন শিখে নাই টাকা পয়সা থাকলেও এদের জীবনে সুখ নাই আল্লাহ এদের সুখ কেড়ে নিয়েছেন শান্তি কেড়ে নিয়েছেন জীবনে সুখ পায় না শান্তি পায় না কিন্তু তাকায় দেখেন কোরআনওয়ালা মানুষদের দিকে টাকা পয়সা কম কিন্তু চেহারার মধ্যে কোনো ধরনের দুশ্চিন্তার ছাপ নাই
চেহারার দিকে তাকালেই মায়া লাগে দেখবেন অনেক আল্লাহওয়ালা মানুষ আছে চেহারার দিকে তাকালেই ভালো লাগে মায়া লাগে চেহারার দিকে তাকায়া থাকতে মন চায় অনেক কোটিপতি মানুষ অনেক টাকার মালিক কিন্তু চেহারাটা দেখতে চোরের মতো লাগে সুখ শান্তি তো নাই দুশ্চিন্তা আর দুশ্চিন্তা রাতে বেচারা ঘুমাতেও পারে না যার জীবনে কোরআন নাই তার জীবনে সুখ নাই শান্তি নাই এর জন্য এক নাম্বার শাস্তি হলো আল্লাহ তার জীবনের সুখ কেড়ে নেবেন মুফাসসিরিন কেরাম মাইশাতান দনকার দুই নাম্বার ব্যাখ্যা দিয়েছেন ওই লোকটা যখন দুনিয়ার সফর শেষ করে কবরের বাসিন্দা হয়ে যাবে তার কবরটাকে আল্লাহ সংকীর্ণ বানায় দিবেন আমার বাবারা আমার ভাইয়েরা শুনেন এত সুন্দর সুন্দর বাড়ি এটা আপনার আসল বাড়ি নয় কবর হলো আপনার আসল বাড়ি আপনার পূর্বে যারা পৃথিবীতে এসে যে সবাই কবরস্থানের বাসিন্দা কবরে ঘুমিয়ে আছে আপনিও একদিন কবরে ঘুমাবেন ওই কবরটা বড় ন্যারো সংকীর্ণ জায়গা মাত্র সাড়ে তিন হাত কোরআন না শিখে যদি কবরে যান সাড়ে তিন হাত কবরটা আরো সংকীর্ণ হয়ে আসবে দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে একদিকের পাজর গিয়ে অন্যদিকের পাজরে ঢুকে যাবে এই রকম করে শাস্তি চলতে থাকবে যার হুকুমে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে এরপরে তার জন্য পরবর্তী শাস্তি কি শুনেন তিন নাম্বার শাস্তি হলো আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা কথা শুনছেন তো যুবকরা ভালো করে শুনেন তিন নাম্বার শাস্তি হলো আল্লাহ এদের চক্ষুকে অন্ধ করে দিবেন যখন এই লোকগুলো অন্ধ অবস্থায় হাসরের মাঠে একত্রিত হবে কবর থেকে যখন অন্ধ হয়ে হাসরের মাঠের দিকে দৌড়াবে তখন তারা প্রশ্ন করবে রব্বি লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা রব আমাকে অন্ধ করে দিয়েছো কেন ওয়াকাদ কুনতু বাসীরা দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ছিলাম চোখে দেখতাম চশমাও লাগতো না কেন আমাকে অন্ধ বানিয়েছো আল্লাহ তাআলা তখন জবাব দিবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা তোর ঘরে তো আমার কিতাবে কোরআন ছিল সব পড়লি সব দেখলি চক্ষু থাকা সত্ত্বেও কোরআন দেখলি না কোরআন পড়লি না দুনিয়াতে আমার দেওয়া চোখের নিয়ামতকে দিয়ে আমার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত কোরআন দেখলি না দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন ভুলে গিয়েছিল এই জন্য আজ তোর চক্ষুকে আমি অন্ধ বানিয়ে দিয়েছিলাম অন্ধ বানিয়ে দিয়েছি আর দুনিয়াতে তুই আমার কিতাব কোরআনকে যেভাবে ভুলে গিয়েছিলে আজ হাসরের মাঠে তোর মতো গোলামকেও আমি আল্লাহ ভুলে গেলাম কথা কি বোঝা যায় আল্লাহ নারাজ একটু আগে আরেক আয়াত পড়লাম নবীজিও মুখ ফিরে আনিলেন বাঁচার কোনো উপায় আর আছে কথা বলেন না কেন আমরা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চাই কি চাই না রসুলের সুপারিশ চাই কি চাই না তাহলে কি করতে হবে এক নম্বরে কোরআন জোরে বলেন এক নম্বরে কোরআন কি করতে হবে আরো জোরে বলেন মাহফিলে আইসাদে ঠিক ঠিক চিৎকার মাইরা মাইরা উঠেন এই ঠিক ঠিক আর চিৎকার মারার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে মাহফিল থেকে এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া আমি কোরআন শিখবো আমি কোরআন শিখবো এখনো তো কোরআন শিখলেন না যেভাবে যুবকেরা এখানে মাহফিলের আয়োজন করেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই দেশের প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি এলাকায় কোরআন শিক্ষা কেন্দ্র এইরকম চালু করা দরকার যাতে করে একটা মানুষও কোরআন শিক্ষার বাহিরে না যায় আর আমাদের বাচ্চাগুলো যেন কোরআন শিখতে পারে সেজন্য এলাকায় এলাকায় সবাই মক্তব চালু করা দরকার তাইলে কোরআনওয়ালা হওয়ার জন্য কয়টা কাজ করতে হবে জোরে বলেন এক নাম্বার বিশুদ্ধ করে এই কোরআন শিখতে হবে আব্বা জানরা অনেকের বয়স তো বহু হয়ে গেছে বাবারা রাগ করেন না এখনো কোরআন শিখলেন না কেমনে দাঁড়াবেন আল্লাহর সামনে এখনো সময় আছে বাবা কোরআনটা শিখে তারপরে দুনিয়ার সফর শেষ করেন নইলে অবস্থা খারাপ কবরে কেউ আসবে না আপনাকে বাঁচানোর জন্য কোরআনওয়ালা হয়ে যেতে পারলে কবরে বাঁচা যাবে ইনশা নাম্বার টু আমি কোরআন শিখে ফেললাম কোরআন পড়তে জানি এখন আমার দুই নাম্বার দায়িত্ব হলো বেশি 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 কোরআন তেলাওয়াত করা আর তেলাওয়াত
শোনা, এটা কয় নাম্বার দায়িত্ব? টেনশন আর টেনশন, দুশ্চিন্তা আর দুশ্চিন্তা, একটু কোরআন তেলাওয়াত করেন মন খারাপ, শান্তি লাগে না, মায়েরা বোনেরা শুনেন, দুশ্চিন্তাগ্রস্ত আছেন, ফ্রাস্ট্রেটেড আছেন, কিছুই ভালো লাগে না, মন খারাপ, একটু অজু করেন, অজু করে আল্লাহর কালাম হাতে নিয়ে তেলাওয়াত আরম্ভ করেন, দেখবেন মনের মধ্যে শান্তি পাবেন। কোরআন তেলাওয়াত করলে মনে শান্তি পাওয়া যায়, কোরআন তেলাওয়াত করলে রহমত নাজিল হয় যার তরফ থেকে, তিনি কি? ছাত্ররা এখানে যারা আছেন, ছাত্র সহ মায়েরা বোনেরা যুবকেরা বাবারা, সবাইকে বলছি, আমরা মুসলমান হিসাবে প্রত্যেক দিন আমরা ফজরের নামাজ জামাতে আদায় করে কোরআনের তেলাওয়াত দিয়ে আমরা দিন আরম্ভ করব, দিনের কাজ শুরু করব। কোরআন তেলাওয়াত করে দিনের কাজ শুরু করবেন, দেখবেন সকল কাজে যিনি বরকত দিবেন তিনি কি? বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন এবং কোরআন তেলাওয়াত শুনবেন। অনেক যুবকেরা আছে গান শুনে, গান বাজনা শুনো না, গান বাজনা মানুষের অন্তরে নিফাকি সৃষ্টি করে। আল্লাহর হাবিব বলেছেন, আল গিনা ইউনবুতুন নিফাক ফিল কলব, গান বাজনা মানুষের অন্তরে নিফাকের সৃষ্টি করে। এই গান বাজনা মানুষ যত বেশি শুনে অন্তরটা তত বেশি ব্যাধিগ্রস্ত হয়ে যায়, নিফাকগ্রস্ত হয়ে যায়। গান বাজনা না শুনে বেশি বেশি শুনবেন কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াতে মজা আছে, কোরআনের তেলাওয়াতে আলাদা একটা জাদুকরি প্রভাব আছে। যখন তেলাওয়াত শুনবেন কলেজাটা ঠান্ডা হয়ে যাবে। আর এখানে যত মহিলারা আছেন, মহিলাদের সংখ্যা আজকে কেমন বেশি না? মহিলাদেরকে একটা আমল দিয়ে যাই, আমার মায়েরা বোনেরা, তারা তো মায়ের জাতি হওয়ার কারণে তাদের সম্মান কম না বেশি। আমার মা বোনদেরকে বলছি, প্রেগনেন্সিতে থাকাকালীন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, কারণ আপনার পেটের বাচ্চা কিন্তু আপনার থেকে কোরআন তেলাওয়াত শুনে সেও কোরআনওয়ালা হওয়ার সম্ভাবনা থাকবে। কেন আপনাদেরকে কারণটা বলি, ইহুদিরা পৃথিবীতে খুব বুদ্ধিমান, ইহুদিরা পৃথিবীতে খুব বুদ্ধিমান। বর্তমান পৃথিবীর জনসংখ্যা হলো 800 কোটি, কিন্তু ইহুদিদের জনসংখ্যা গোটা দুনিয়ায় অলমোস্ট 90 লাখ হবে, এর চেয়ে বেশি হবে না, 1 কোটিও না। আমরা যদি 1 কোটিও ধরে নেই, তাহলে 800 কোটির মধ্যে 1 কোটি ইহুদিরা, আর বাকি 799 কোটি অন্যান্য মানুষ। পৃথিবীকে নিয়ন্ত্রণ করে কারা? আর একটু জুড়ে বলেন, সংখ্যার কারণে, কিসের কারণে? জ্ঞানের কারণে। কিসের কারণে? ইহুদিরা এত জ্ঞানী কেন? ইহুদিদের মধ্যে ইহুদি নারীরা, তারা যখন প্রেগনেন্ট হয় গর্ভবতীকালীন, গর্ভবতী থাকাকালীন সময়ে ইহুদি নারীরা তারা খুব বেশি গণিত চর্চা করে। গণিত হলো সায়েন্সের, এটাকে বলা হয় দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স, সায়েন্সের ল্যাঙ্গুয়েজ বলা হয় গণিতকে। তারা বেশি বেশি গণিত চর্চা করে, বিজ্ঞান চর্চা করে। কেন? ইহুদি নারীদের বিশ্বাস হলো যে সন্তানকে পেটে নিয়ে আমরা যদি বেশি বেশি গণিত চর্চা, বিজ্ঞান চর্চা করি, এর প্রভাব আমাদের সন্তানের উপরে পড়বে, আমাদের সন্তানগুলো বিজ্ঞানী হবে, আমাদের সন্তানগুলো জ্ঞানী গুণী হবে। এটা তারা এমনি এমনি বলে না। তো এখন তো অনেক যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, মেডিকেল সায়েন্স এখন অনেক উন্নত, আজকের চিকিৎসা বিজ্ঞানীগণ বলছেন এবং হিউম্যান এমব্রয়োলজি নিয়ে যারা রিসার্চ করেছেন তারা বলছেন, একটি সন্তান মায়ের পেটে যখন থাকে, এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ, একটি সন্তান মায়ের পেটে যখন থাকে জন্মের 16 সপ্তাহ অর্থাৎ 4 মাস আগে থেকেই কানে শুনতে পায়। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলিয়েন, কথা কি বোঝা যায় না? ঘুমায় গেছেন আপনারা জন্মের কয় মাস আগে? আর একটু জোরে বলেন। আর আল্লাহর একমাত্র যারা জন্মের আগেই মায়ের পেটে থেকে শুনে, বিড়াল, খরগোশ, গরু, ছাগল, যত প্রাণী জীবজন্তু আছে সবাই শুনে জন্মের পরে, একমাত্র সৃষ্টি মানুষ এরা শুনতে পায় জন্মের আগে মায়ের পেটে থাকতে। আল্লাহু আকবার। আপনারা বলবেন, হুজুর বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, কোরআন কি বিজ্ঞান থেকে পিছিয়ে আছে নাকি? আজকের মুসলমানরা কোরআন পড়ে না, আমার আল্লাহ রসুলের হাদিস মনে পড়ে গেল, নবীজি বলেছেন, সায়াতি আলান নাসি জামান, খুব শীঘ্রই কিয়ামতের আগে এমন এক জামানা, এমন এক যুগ আসবে, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু কোরআনের পাতায় লেখা থাকবে, মুসলমানদের জীবনে কোরআনের শিক্ষা এবং আদর্শ থাকবে না।
আজকে সেই যুগ চলে এসেছে অন্য হাদিসে নবীজি বলেছেন সায়াতি আলান নাসি জামান শিগগিরই এমন এক জামানা আসবে ইয়াকথুরু ফীহিল কুররা কুরআনের কারীর সংখ্যা তিলাওয়াতের সংখ্যা বাড়বে ওয়াইয়াকিল্লুল ফুকাহা কিন্তু কুরআন বুঝে এমন মানুষের সংখ্যা কমে যাবে আজকে তাই হয়েছে 90 শতাংশ মুসলমানের দেশে 89 শতাংশ মুসলমান কুরআন তেলাওয়াত করে কুরআন বুঝে না এজন্য কুরআনও পড়ে সাথে সাথে এক তালে সুদও খায় ঘুষও খায় কারণ তো তুতা পাখির মতো কুরআন পড়ে ও কুরআন বুঝে না এজন্য মহিলারা কুরআন তেলাওয়াত করে আবার ঘর থেকে বেপর্দা হয়েও বের হয় কারণ কুরআন পড়ে কুরআন বুঝে তো বলছিলাম বিজ্ঞানে গিয়ে গেছে কুরআন তো পিছায় নাই কুরআন বিজ্ঞান থেকে বহু দূরে গিয়ে বিজ্ঞান যেটা এখন জেনেছে কুরআন তা জানিয়েছে 1500 বছর আগে সুবহানাল্লাহ পড়েন আপনি কুরআন পড়েন কুরআন পড়লে দেখবেন কুরআনের যত জায়গায় আল্লাহ তাআলা শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তির কথা বলেছেন সব জায়গায় আল্লাহ তাআলা শ্রবণ শক্তির কথা আগে বলেছেন দৃষ্টি শক্তির কথা পরে বলেছেন মাসালান ফর এক্সাম্পল ইন্নাস সামআ ওয়াল বসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা শ্রবণ শক্তির আরবি এখানে সামউন আর দৃষ্টি শক্তির আরবি এখানে বাসর এখানে আল্লাহ বাসরের আগে সাম অর্থাৎ দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন অন্যান্য আয়াত পড়েন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা এভাবে কোরআনের সব আয়াত পড়লে দেখবেন আল্লাহ তাআলা দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন আধুনিক যুগের সকল মুফাসসিরগণ এই আয়াতগুলোর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছেন এইভাবে যেহেতু কোরআনে দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলা হয়েছে তার মানে মানুষ দেখার আগে শ্রবণ শক্তি লাভ করে সুবহানাল্লাহ তো দেখবে কেমনে মায়ের পেটের ভেতর তো অন্ধকার জগৎ ওখানে দেখে না সে দেখে মায়ের পেটের থেকে বের হয়ে তার মানে দেখার আগে শুনে অর্থাৎ মায়ের পেটে থাকাকালীন শুনে এটা কোরআনে আগে 1500 বছর আগে বলা হয়েছে সুবহানাল্লাহ পড়েন তাহলে কোরআন আর বিজ্ঞান একমত সন্তান মায়ের পেটে শুনে আর সেটা কয় মাস আগে কয় মাস আগে এখন যে মহিলা বগুড়ার যে মহিলা সন্তান পেটে নিয়ে সারা দিন ঝাকানাকা মার্কা গান শুনে সন্তানও তো পেটের ভেতর থেকে ওইটা শুনে ওই মহিলার পেট থেকে যেগুলা বের হবে সব ঝাকানাকা মার্কাই হবে আর যে মহিলা পেটে সন্তান নিয়ে সারা দিন কোরআনের তেলাওয়াত জিকির আজকার তাসবিহ তাহলিল করে ওই মহিলার পেট থেকে যে সন্তান বের হবে ওইটা আল্লাহওয়ালা চরিত্রবান কোরআনওয়ালা সন্তানের পয়দা হবে তাহলে এখান থেকে আমার বোনদের উদ্দেশ্যে নারীদের উদ্দেশ্যে মা বোনদের উদ্দেশ্যে একটা আমল শিখিয়ে দিলাম গর্ভবতী থাকাকালীন সময়ে বেশি বেশি তেলাওয়াত করতে হবে কোন কিতাবের আরেকটু জোরে বলেন কোরআনের দুই নাম্বার হক তেলাওয়াত শিখে ফেলেছেন বেশি বেশি তেলাওয়াত করবেন এবং শুনবেন নাম্বার থ্রি তিন নাম্বার হলো আপনি কোরআন শিখাবেন অধীনস্থদেরকে কোরআন শেখাবেন আপনার পরিবারের সবাইকে কোরআন শিক্ষা দিবেন সাইয়েদনা লোকমান হাকিমের নাম আমরা সবাই জানি তিনি নবী ছিলেন কি ছিলেন না এ ব্যাপারে ইখতিলাফ আছে তবে সংখ্যাগরিষ্ঠের মতামত হলো তিনি কোনো নবী ছিলেন না তিনি কোনো রসুলও ছিলেন না নবী রাসুল না হওয়া সত্ত্বেও তার নামে কোরআনে একটা সূরা যিনি দিয়েছেন জোরে বলেন তিনি কি আরো জোরে বলেন তিনি কি সেই সূরার নাম হলো সূরা লোকমান সাইয়েদনা লোকমান হাকিমের নামে আল্লাহ কেন সূরা দিলেন কারণ তিনি অত্যন্ত হিকমতওয়ালা ব্যক্তি ছিলেন আল্লাহ তাকে হিকমত দিয়েছিলেন আর তিনি তার সন্তানকে এত সুন্দর সুন্দর কিছু উপদেশ দিয়েছিলেন সেই উপদেশগুলো আল্লাহর এত ভালো লেগেছে যেগুলো আল্লাহ তাম দুনিয়ার মানুষের শিক্ষার জন্য কোরআনে কারিমে উঠাইয়া দিয়েছেন আল্লাহ আকবর সাইয়েদনা লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ চিনিয়েছেন দিন শিখিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার কথা এভাবে বলছেন ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরকা লা যুলমুন আযীম
স্মরণ করো যখন লুকমান তার ছেলেকে বললেন কলিজার টুকরা সন্তান আমার লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরক করো না কারণ শিরক হলো মস্ত বড় গুনাহ সবচেয়ে বড় জুলুম সন্তানকে সর্বপ্রথম তাওহীদের জ্ঞান দিলেন এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো সবার আগে সন্তানকে দ্বীনের শিক্ষা দিতে হবে আর দ্বীনের শিক্ষা আরম্ভ করতে হবে কুরআন শিখায়া আপনার বাচ্চাকে সবার আগে অ আ ক খ এবিসিডি নয় সবার আগে বাচ্চাকে শিখাতে হবে আলিফ বা তা থা সন্তানগুলোকে আপনি কোরআন শিখাবেন এটা বাবা হিসাবে মা হিসাবে আপনার অন্যতম দায়িত্ব সন্তানগুলোকে যদি কোরআনওয়ালা বানিয়ে যেতে পারেন তো আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আল্লাহওয়ালা সন্তান হলে ওই আল্লাহওয়ালা সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এরকম সন্তান আমরা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না এজন্য সন্তানকে কোরআনওয়ালা বানাতে হবে রাজি আছেন সবাই টিচ ইউর চিলড্রেন দা হলে বুক কোরআন The Holy Book Quran will teach your children everything. আপনার সন্তানকে কোরআন শিখান কোরআন তার হাতে তুলে দেন এই কোরআন তার হাতে তুলে দিলে দেখবেন কোরআন আপনার সন্তানকে পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করিয়ে দিবে সন্তানকে সবার আগে শিখাতে হবে কি আর একটু জোরে বলেন নাম্বার 4 চার নাম্বার যে যতটুকু পারেন কোরআন হাইফস করবেন কোরআন মুখস্থ করবেন কারণ এই কোরআন যত বেশি মুখস্থ করবেন কিয়ামতের দিন আপনার তত বেশি মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কি আমরা এখন কোরআন মুখস্থ করতে চাই না হাফেজি মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে দায়িত্ব দিয়েছি তোরা কোরআন মুখস্থ কর আর আমরা রিটায়ার্ডে চলে গেলাম দেখা যায় 8-10টা সুরার বেশি মুখস্থ নাই এই হলো অবস্থা আর কোন 8-10টা ওই শেষের দিকের ছোট ছোট 8-10টা সুরা আর কোরআন মুখস্থ করে না কোরআন পড়ে না অথচ কোরআনের একটা হক হলো যে যতটুকু পারবে ততটুকু কোরআন মুখস্থ করবে কোরআন মুখস্থ করা সহজ না কঠিন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিম দাকির তোমাদের পড়ার জন্য মুখস্থ করার জন্য বুঝার জন্য এই কোরআন যিনি সহজ করে নাজিল করেছেন তিনি কে কত সহজ কোরআন মুখস্থ করা সবাইকে কৌশল শিখিয়ে দেই কিভাবে কোরআন মুখস্থ করতে হয় যে যতটুকু পারেন মুখস্থ করেন না যদি কোরআন আপনি যতটুকু পারেন ততটুকু মুখস্থ করেন মর্যাদা কিয়ামতের দিন বাড়বে আল্লাহ ডেকে বলবেন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া হে আমার বান্দা দুনিয়াতে যেভাবে তুমি কোরআন পড়তে ওরকম করে কোরআন এখন হাসরের মাঠে আজকে আমার সামনে পড়ো আর জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে জান্নাতের উঁচুতে আরোহণ করো ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা যেখানে গিয়ে তোমার কোরআন পড়া থামবে সেখানেই জান্নাতে তোমার ঠিকানা হয়ে যাবে এই জন্য কোরআন মুখস্থ করার ফজিলত আছে না নাই কোরআন বেশি বেশি মুখস্থ করবেন বেশি বেশি কোরআন মুখস্থ করবেন যে ব্যক্তি তার সন্তানকে কোরআন শেখাবে আর ওই সন্তান যদি কোরআন অনুযায়ী আমল করে নবীজি বলেছেন মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা তার মা বাবাকে কিয়ামতের দিন মাথার মধ্যে যিনি নূরের মুকুট পরিধান করাবেন তিনি কি মুখস্থ করা কত সহজ দেখেন প্রতিদিন এক আয়াত করে করেন না মনে করেন সূরাতু আন-নাবা আজকে এক আয়াত মুখস্থ করেন عَمَّ يَتَسَاءَلُونَ ছোট্ট আয়াত মুখস্থ করা ইজি স্কুল কলেজে যারা পড়ো তারাও শোনো দেখো কত ছোট্ট আয়াত ছোট্ট একটা ভার্স এনাফ আজকে এতটুকুই নেক্সট ডে আগামীকাল পরবর্তী দিন আনিন নাবাইল আযীম আগের দিন এক আয়াত আজকে আরেক আয়াত হয়ে গেছে কত আরেকটু জোরে বলেন পরের দিন আরো এক আয়াত পড়েন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কত হইছে পরের দিন আরেকটা করেন এটা হচ্ছে যাদের মেধা দুর্বল তাদের জন্য যাদের মেধা আরো ভালো তারা দুই তিন আয়াত একদিনে পড়বে চতুর্থ দিন কাল্লা সায়ালামুন পঞ্চম দিন ثم كلا سيعلمون
কত আয়াত হইছে এখন এই পাঁচ আয়াত যে আমি মুখস্থ করলাম এটা হৃদয়ে গেঁথে ফেলার দরকার আছে না নাই কিভাবে গাঁথব আমি যখন নামাজে দাঁড়াবো পাঁচ আয়াত হইছে তো পরিমাণ বেশি এখন আমি নামাজে এই আয়াতগুলো তেলাওয়াত করতে পারি কি পারি না সূরা ফাতিহা শেষ শুরু করেন এই পাঁচ আয়াত মুখস্থ যেগুলো করেছেন আম্মা يَتَسَاءَلُونَ عَنِ النَّبَإِ الْعَظِيمِ الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ كَلَّا سَيَعْلَمُونَ بس মুখস্থ থাকবে এভাবে যার মেমোরাইজিং ক্যাপাসিটি আরেকটু বেশি দুই আয়াত তিন আয়াত পড়েন যতটুকু মুখস্থ হবে ততটুকু নামাজে অ্যাপ্লাই করেন দেখবেন এরকম প্রতিনিয়ত কোরআন মুখস্থ করায় থাকলে আপনি দেখবেন কোরআনের প্রচুর সূরা অনেক আয়াত অসংখ্য আয়াত আপনি মুখস্থ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ কোরআন মুখস্থ করার যে টেকনিক দিলাম যে কৌশল দিলাম যুবক ভাইরা এটা কাজে লাগাতে পারবে তো পারবে তো নাম্বার 5 কষ্ট হচ্ছে আপনাদের 5 নাম্বার এই কোরআনকে এবার আপনি এবার আপনি কোরআনকে বুঝবেন দুতা পাখির মতো কোরআন পড়লে চলবে না এমন হলে কেমন লাগতো আপনার বলেন তো অনেকের ছেলেমেয়েরা ক্লাস 6 7 এ পড়ে তো 6 7 এ সে যখন পড়ে অ লেভেল লেভেলে সে যদি ব্রিটিশ কারিকুলামে ইংলিশ মিডিয়ামে পড়ে তো 6 7 এ যাওয়ার পরে একটা ছেলেমেয়ে দেখা যায় ইংরেজি কোনো ম্যাগাজিন বা ইংরেজি পত্রিকা হাতে নিলে সে বুঝে পড়তে পারে কিন্তু তার হাতে কোরআন দেন অর্থ বোঝা দূরের কথা কোরআন পড়তেই পারে না আমাদের কারিকুলামে যদি কোরআন হাদিস আর আরবি ভাষাটা বাধ্যতামূলক করে দেওয়া হতো তাহলে দেখতেন 6 7 এ যাওয়ার পরে ছোট ছোট এই ছেলেমেয়েরা কোরআন এভাবে পড়ত হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ পড়ত আর বলতো আব্বু তার বাপকে বলতো আব্বু জানো এখানে কি বলা হয়েছে হুনালিকা দাআ যাকারিয়া সেখানেই যাকারিয়া দোয়া করলেন তার রব্বাহু তার রবের কাছে কি বললেন ক্বালা রাব্বি তিনি বললেন হে রব হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান কর আমাদের কারিকুলামগুলোতে যদি শিক্ষাক্রমে স্কুল কলেজের সব জায়গায় যদি কোরআন হাদিস আর আরবি ভাষাকে বাধ্যতামূলক করে দেওয়া হতো তাহলে 6 7 8 9 এ যে ছেলেরা পড়তো এরা কোরআন হাতে নিলেই এই রকম কোরআন পড়তো আর বুঝতো আর এরা মাস্টার ডিগ্রি শেষ করার পরে আর ঘুষ খাইতো না চুরি ডাকাতি করতো না আল্লাহ ওলার চরিত্রবান হয়ে যেত সংসদে জ্বালানোর দরকার নাই আগে মানুষের অন্তরে জ্বালান কষ্ট পেয়েছেন আমার কথায় এই স্লোগানটা সুন্দর এই স্লোগানের পক্ষে আমরাও বলি আসলে সংসদে জ্বালানো দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে কিন্তু আমার দেশের মানুষের অন্তরেও কোরআনের আলো এখনো জ্বলে উঠে নাই এজন্য দেখা যায় এক সুদঘুর সকালবেলা ফজরের নামাজের পরে সুদের আয়াত পড়ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদআফা পড়ছে ওই সময় সুদে দিয়েছিল টাকা ফেরত দিতে আসছে কয় ভাতিজা ডিস্টার্ব কইরো না আমি এখন তিলাওয়াতে আছি পকেটে ঢুকাই দিয়া চলে যাও তিলাওয়াত করে সুদের আয়াত আর পকেটে পয়সা ঢুকে কিসের কথা কন না কেন আপনারা কেন এমন অবস্থা হয়েছে কোরআন পড়ে কোরআন ওই যে ওই হাদিসটা একটু আগে বললাম আখেরি জামানায় কোরআন বুঝবে এমন মুসলমানের সংখ্যা কমে যাবে মুসলমান শুধু নামে থাকবে কাজে হবে না কোরআন জানে না কোরআন বুঝে না এটা কেমন মুসলমান সে তার কিতাব বুঝে না সূরা ফাতিহাও বুঝে না আউযুবিল্লাহ বিসমিল্লাহও বুঝে না সূরা ফাতিহা বুঝে না এই যে আমরা নামাজে দাঁড়াই নামাজে দাঁড়াইয়া অনেক সময় নামাজের ভেতরে আমাদের মনোযোগ আসে না কেন আসে না কারণ নামাজে আমরা যা পড়ি কিচ্ছুই আমরা বুঝি না যদি আমরা বুঝতাম আমাদের কনসেন্ট্রেশন আমাদের মনোযোগ অন্যদিকে যেত না আমাদের মনোযোগ অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগই থাকতো না আল্লাহর রাসূলের সাহাবীরা নামাজ কেমনে বুঝতেন শুনেন ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল ঘটনাটা কি আমি বলবো
সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আন এক যুদ্ধে তীর বিদ্ধ হয়ে গেলেন সাহাবীরা এসে তার তীর খোলার চেষ্টা করেন তীর শরীর থেকে বের করার চেষ্টা করেন কিন্তু এই তীর এটা যখনই ছোটাবার চেষ্টা করেন আলী রাদিয়াল্লাহু আনহু তখন ব্যথার কারণে চিৎকার দিয়ে ওঠেন এই দৃশ্য নবীজি দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা আমার আলীর পা থেকে তোমরা সহজেই তীর এভাবে বের করতে পারবা না তবে আমি বলি শোনো আমার আলীর পা থেকে তীরটা খুব সহজেই বের করে ফেলতে পারবা যখন সে নামাজে দাঁড়িয়ে যাবে কারণ সে নামাজে দাঁড়ানোর পরে তার মনোযোগ আর অন্য কোনো দিকে থাকে না সে যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা চেষ্টা করবে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের টাইমে যখন নামাজে দাঁড়া গেলেন সাহাবীরা তার শরীর থেকে তীরটা বের করে ফেললেন তিনি উহ আহ কোনো শব্দ করলেন না নামাজ শেষে অন্যান্য সাহাবীরা তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার নামাজের আগে ওই তীর বের করার জন্য যখন আমরা চেষ্টা চালালাম তখন তুমি ব্যথায় চিৎকার দিলে কিন্তু এখন নামাজের ভেতরে তীরটা বের করলাম একটু উহ আহ শব্দ করলে না কারণটা তো বুঝলাম না তিনি তখন বললেন শোনো নামাজে দাঁড়ানোর পরে আমি আমার রবের সাথে এমন প্রেম ভালোবাসায় আমি এই প্রেম ভালোবাসায় এত বেশি মনোযোগ দিয়ে দেই কারণ নামাজে যখন আমরা দাঁড়াই আমাদের সাথে কথা বলেন কি আমি যখন নামাজে দাঁড়ালাম আমি যখন তেলাওয়াত করছিলাম নামাজের দিকে মনোযোগী হলাম আমি তেলাওয়াত করে নামাজের মধ্যে তেলাওয়াত করে তাসবিহ জপে আমি এত মজা পাচ্ছিলাম মনে হচ্ছিল আল্লাহ আমার প্রতিটা কথার জবাব দিচ্ছেন আমি যখন নামাজের প্রতি আমি যখন মনোনিবেশ করে আল্লাহর প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম তখন আমার শরীরের কোন অংশ থেকে তোমরা তীর বের করেছ মনোযোগী ছিল না এই জন্য উহ আহ কোনো শব্দ আমি করি না এরকম মনোযোগ ছিল তাদের এরকম মনোযোগ ছিল নামাজ বুঝতেন তো তারা আমরা কোরআন তেলাওয়াত করি মজা পাই না অনেকে আছে কোরআন তেলাওয়াত করেও গুনাহ থেকে বাঁচতে পারে না কেন কোরআন সে বুঝে না এজন্য আল্লাহ বলছেন এজন্য আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আমালা কুলুবিন আকফালুহা কি হয়েছে তোমাদের কেন তোমরা কোরআন বোঝার চেষ্টা করো না তবে কি তোমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গিয়েছে অন্তরের তালা খুলে দেন কোরআন বোঝার চেষ্টা করেন কারণ কোরআন বোঝার জন্য হুকুম দিয়েছেন যিনি তিনি কি আস্তে বলবেন না জোরে বলেন তিনি কি নাম্বার সিক্স পয়েন্টগুলো মনে রাখবেন এগুলোই আসল ওয়াজ ছয় নাম্বার হলো কোরআন অনুযায়ী আমল করা কোরআন পড়বেন কিন্তু কোরআনের কোনো আমল জীবনে থাকবে না এটা তো মোমেনের স্বভাব হতে পারে না আমার রসুলের কাছে ২৩ বছরে কোরআন নাজিল হয়েছে আর কোরআনের প্রত্যেকটি বিধান তিনি বাস্তব জীবনে আমল করে আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম গিয়ে জানতে চেয়েছিলেন নবীজির চরিত্র কেমন ছিল তিনি বললেন তোমরা কি কোরআন পড়ো না কানা খুলুকুহুল কোরআন এই যে কোরআন আপনারা দেখছেন এই কোরআন হলো প্রিন্টেড কোরআন আর আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন এই কোরআনের প্র্যাকটিক্যাল বাস্তব নমুনা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিন্তু আমাদের জীবন আর কোরআন সম্পূর্ণ ব্যতিক্রম মিল নাই বলবেন হুজুর কেমনে মিল নাই আল্লাহ কোরআনে বললেন মিথ্যা বলিও না আমাদের মধ্যে মিথ্যা বলার স্বভাব আছে না নাই আল্লাহ বললেন রাস্তাঘাটে চলার সময় পররানীর দিকে তাকায়ও না যুবকরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় মেয়েদেরকে টিজ করে বিরক্ত করে ডিস্টার্ব করে ইফটিজিং করে মেয়েদের দিকে তাকায়া থাকে কোরআন যদি বুঝত সুরা নূর যদি পড়ত তাহলে এমন করত না আল্লাহ তাআলা বলেছেন কুল্লিল মুকমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী মুমিন পুরুষদেরকে বলেন চক্ষুটাকে যেন পরনার দিকে না দিয়ে নিচের দিকে নামায়া রাখে হুকুমটা কার আমরা কোরআন পড়ি কোরআন বুঝি না এই কারণে অনেক মহিলারা আছে
নামাজও পড়ে, নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, আবার বাড়ি থেকে বগুড়া যাওয়ার সময় লিপস্টিক ছুটে দিয়ে আস্কারা মাস্কারা লাগায় বাড়ি থেকে বের হয়, অবশ্যই এমন নারী আমাদের গাবতলিতে নাই। সাজগুজ করবেন আপনি আপনার স্বামীর জন্য, হাজবেন্ডের জন্য। যে মহিলা কোথাও যাওয়ার আগে দুই তিন ঘন্টা লাগে সাজগুজ করতে, এই মহিলার চরিত্র ভালো না, পর পুরুষকে দেখাবার জন্য ঘন্টার পর ঘন্টা সাজগুজ করেছে। আপনি বাড়ির বাহিরে গেলে এত সময় লাগবে কেন? অনলি ফাইভ মিনিটস, জাস্ট বুরখা পরবেন, নিকাব করবেন, বের হয়ে যাবেন, এত সাজগুজ কেন আপনার? নিজের হাজবেন্ডের সামনে কামলা বেডির মতো থাকে, আর বগুড়ায় যাওয়ার সময় হাজবেন্ড বলছে কই গো তোমার কি হলো, কই দাঁড়াও না আস্কারাটা দিয়েছি মাস্কারাটা শেষ করি। আরো কিছুক্ষণ গেল, হাজবেন্ড বলছে এখনো কি তোমার শেষ হয় না, কই দাঁড়াও না একটু কড়া করে লিপস্টিক লাগাই দিই। যেভাবে পোলাপাইল ঠিক ঠিক কইতেছে মনে হচ্ছে ওয়াজ কমন পড়ছে এটা। হ্যাঁ পড়ছে। আমার বোনদেরকে বলছি খবরদার, বেপর্দা হয়ে ঘর থেকে বের হবেন না, পর্দা করবেন, পর্দার বিধানটা মোল্লার না আল্লাহর। আরো জোরে বলেন পর্দার বিধানটা কার? আর আপনারাও ঘরের নারীদেরকে পর্দা করাবেন, যারা বিয়ে করেছেন বউকে পর্দায় রাখবেন, অনেকে আছে এত ব্যক্তিত্বহীন পুরুষ বউয়ের সাথে ছবি তুলে সেই ছবি আবার ফেসবুকে আপলোড দেয়, এই রকম ভাই অবশ্য আমাদের গাবতলিতে নাই, এটাও আছে। আবার এখন নতুন ব্যবসা শুরু হয়েছে, বউকে পণ্য বানিয়ে কাপড় ব্লগ বানিয়ে সেটা ইউটিউবে ফেসবুকে দিয়ে ডলারের ধান্দায় সামান্য কয়টা পয়সার জন্য নিজের বউয়ের চেহারা বিক্রি করে পয়সা কামায়, এমন ব্যক্তিত্বহীন রুচিহীন পুরুষ এখন দুনিয়ায় নাই। কি এটা যুবকরা বুঝবে কিরে? আপনারা কি দেখেন কাপল ব্লগ? দেখেন, আমার দেখে অনেকে। এতদিন ছিল ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, এখন বের হয়েছে কি কাপল ব্লগ। হাজবেন্ড ওয়াইফ কি করে সেটা ভিডিও ধারণ করছে। আরে বাপ রে বাপ, মেয়ে তো বিয়ের কথাবার্তা যখন হয় তো তখনই বলছে শোনো আমরা বিয়ের পরে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো, আমরা একটা ফেসবুক পেজ খুলবো, আমি রান্না বান্না করবো সেটাও আমরা ওখানে দেব, আমরা কোথায় যাচ্ছি সব একদম ঘুম থেকে উঠে, এই যে দেখুন আপনার ভাই এখনো ঘুমাচ্ছে আমি তাকে ডেকে তুলবো, আর ভাই বলছেন এই যে আপনাদের ভাবি এখনো ঘুমাচ্ছেন আমি ডেকে তুলবো। বেহায়া বেসরম লাজসরমের কিচ্ছু এদের ভিতরে নয়, রুচিহীন ব্যক্তিত্বহীন নারী পুরুষেরা। আপনার বউকে আদর করে ঘুম থেকে উঠাবেন, আপনার স্বামীকে আপনি আদর করে ঘুম থেকে ভাঙাবেন, এটা কি জাতিকে দেখানোর দরকার আছে? আপনার স্ত্রীকে আপনি মুখে তুলে খাইয়ে দিবেন, আপনি আপনার স্বামীকে খাওয়াই দিবেন, হাজবেন্ড ওয়াইফ সময় পেলে ঘুরতে যাবেন, একজন আরেকজনকে গিফট করবেন, এটা কি নাটক কইরা জাতিকে দেখানোর কোনো দরকার আছে? যে পুরুষ তার নিজের বউকে পাবলিককে দেখায়, এই পুরুষ যে কতটা ব্যক্তিত্বহীন কতটা রুচিহীন তার আসলে ভাবা দরকার। এত টাকা মোহরানা দেয়া সে বিয়া করলো, তার বউয়ের রূপ সৌন্দর্য সে উপভোগ করবে এটাই কথা ছিল, কিন্তু না, সে তার বউকে পাবলিকের সম্পদ বানাই দিছে, জনগণের তো একটা হক আছে সবাই দেখুক না। বেহায়া নির্লজ্জ বেসরম ব্যক্তিত্বহীন মর্যাদাহীন না হলে এমনটা করে না, আল্লাহ এই সকল বেহায়াদেরকে হেদায়াত দেন। আমিনের আওয়াজ যে আসতে হয়েছে বোঝা গেছে, কমন মনে হয় এখানেও পড়ছে। কোরআনের হুক, কোরআনের ছয় নাম্বার দাবির কথা বলছিলাম, কোরআন অনুযায়ী আমল করতে হবে। নবীজি এবং তার সাহাবীরা কোরআন পড়তেন আর নিজেদের সাথে কোরআন মিলাতেন, কোরআন তারা পড়তেন আর কোরআনের সাথে জীবনটা মিলাতেন, কোরআনের মতো করে নিজেদের জীবনটাকে তারা সাজাতেন। কারণ এই কোরআনের মতো করেই আপনি আপনার জীবনকে সাজাতে হবে, হুকুমটা কার? আরো জোরে বলেন কার? এই কয়টা কথা বললাম এবার লাইনে তুলছি আপনাদেরকে, সাত এবং আট নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, নিতে পারবেন তো আপনারা?
কুলাইতে পারবেন তো? মনোযোগ আছে তো তোমার? দেখেন আমি কি সুন্দর ধাপে ধাপে আসছি। প্রথম দায়িত্ব, কোরআন এটা আপনি শিখবেন আগে। দুই নাম্বার, পড়বেন আর শুনবেন। তিন নাম্বার, আপনি শিখাবেন অধীনস্থদেরকে। চার নাম্বার, যতটুকু পারেন মুখস্থ করেন। পাঁচ নাম্বার, কোরআন বুঝেন। ছয় নাম্বার, কোরআন অনুযায়ী আমল করেন। দায়িত্ব কি শেষ? দায়িত্ব কি শেষ? এবার দায়িত্ব আরম্ভ হলো। এই কোরআনের দাওয়াত নিয়ে আপনি বের হয়ে পড়েন, মানুষকে কোরআনের দাওয়াত দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে 23 বছরে। এই 23 বছর তিনি কি কোরআন নিজে নিজে পড়ছেন নাকি মানুষকে শুনিয়েছেন? কোরআনের দাওয়াত দিয়েছেন। নবীজিকে আল্লাহ কেন পাঠিয়েছেন? শুধুমাত্র কোরআনের দাওয়াতের জন্য নয়, দাওয়াতের পাশাপাশি কোরআনের রাজ, কোরআনের বিধান কায়েমের জন্য আল্লাহ তাআলা নবীজিকে কেন পাঠালেন শুনেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি হচ্ছেন মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়াতের দ্বীনে হক সহকারে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা, যাতে করে দুনিয়াতে যত পথ আছে, মত আছে, আদর্শ আছে, সকল পথ মত আর আদর্শের উপরে ইসলামকে যেন, কোরআনকে যেন বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন, এই জন্য রাসূলকে যিনি পাঠিয়েছেন তিনি কে? নবীজি শুধু এই কোরআন পড়েন নাই আর মসজিদে নববীতে রেখে দেন নাই, এই কোরআন প্রচার করেছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের প্রচার করেছেন, কোরআনের রাজ কায়েমের চেষ্টা করেছেন বলেই কাফিররা তাকে পাগল বলেছে, জাদুকর বলেছে, কোরআনের রাজ কায়েম করতে চেয়েছেন বলেই কাফিররা তাকে মারপিট করেছে, তাকে রক্ত দিতে হয়েছে, তাকে কোরআনের রাজ কায়েমের জন্য তিনি এবং তার সাহাবীদেরকে এই রকম রক্ত দিতে হয়েছে। শুধু কোরআন পড়ে নিজে নিজে কোরআন পড়বেন আর কোরআন থেকে আমল করবেন, এই দায়িত্ব আপনার শেষ না। মানুষের কাছে কোরআনের দাওয়াত আপনাকে পৌঁছে দিতে হবে, মানুষকে এই মেসেজ দিতে হবে। এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, এই কোরআন এসেছে, এই যে একটু আগে এই ছেলেটা স্লোগান দিল, এই কোরআন এসেছে কোরআন দিয়ে সব কিছুকে পরিচালনার জন্য। এই দাওয়াত, এই দাওয়াত আরম্ভ করলে বাধা আসবে, বিপত্তি আসবে, মুসিবত আসবে। 40 বছর পর্যন্ত যেই নবীজি কাফের মুশরিকদের চোখের মণি ছিলেন, যেদিন থেকে কোরআনের প্রচার আরম্ভ করলেন সেদিন থেকেই তিনি তাদের কাছে দুশ্মনে পরিণত হলেন। দৃশ্যপট বদলে গেল, দৃশ্যপটের পরিবর্তন, এবার তারা নবীজিকে পাগল বলা আরম্ভ করলো, জাদুকর বলা আরম্ভ করলো। এখন দুনিয়াতে ওই কাফিররা নাই, কিন্তু তাদের চরিত্র ধারণকারী লোকেরা আছে, যারা নবী রাসূলদের উত্তরসূরি আলেম ওলামারা যখন কোরআন প্রতিষ্ঠা করতে হবে এই কথাগুলো যখন মানুষকে প্রচার করে মানুষকে বুঝায়, তখন এই যুগের কোরআন বিরোধীরাও আপডেট গালি বের করেছে, এরা মৌলবাদী আর জঙ্গিবাদী, এগুলো পুরান পাগল, নতুন পাগল না। এ ধরনের পাগলামি দুনিয়ায় আগেও ছিল। নবী রাসূলদেরকে কাফির মুশরিকরাও এরকম গালিগালাজ করত। কেন করত? তারা মানুষকে বুঝাতেন দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র চলবে না, আসমান জমিন কার? আরো জোরে বলেন, আসমান জমিন কার? তো আইন চলবে আপনার বাপ দাদার, তাই না? আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আপনার আর আপনার বাপ দাদার আইন চলবে না? আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার আইনও চলবে তার। একজন মহামানব গোটা পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, তখন কার কথা বলছি বুঝতে পারছেন তো? সেই মহামানবের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তামাম দুনিয়ায় চলছে শিরক, তামাম দুনিয়ায় চলছে মানুষের তৈরি করা শাসন, মানুষের তৈরি করা আইন। 40 বছরে কোরআন নাজিল হয়েছে, তিনি ঘোষণা দিলেন, লা, তোমরা যা করো কিচ্ছু মানি না আমি, লা ইলাহা, কোনো ইলাহ নাই,
কোনো আইনদাতা নাই কোনো বিধানদাতা নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমি এসব কিচ্ছু মানি না আমি আল্লাহর দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের কথা বলছি तमाम দুনিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে এই রকম বিপ্লবী কথা বলা এটা কি সুজা কথা না কঠিন কথা তমাম দুনিয়ার বিরুদ্ধে একজন মহামানব দাঁড়িয়ে গেলেন কাফেররা বলল এ তো পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ পড়বেন না নবীজিকে কি তারা পাগল বলে নাই এই কোরআন পড়ে দেখেন তারা নবীজিকে বলছে ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিল যিকরু ইন্নাকা লামাজনুন আর তারা বলতো যার উপরে এই কোরআন নাজিল হয় সে তো উন্মাদ পাগল ছাড়া কিছুই নয় একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন এটা কথার কথা আর কি অন্যভাবে নিয়েন না এই গাবতলিতে মনে করেন এই গাবতলি চলছে আমার এই ভাই মনে করেন চালাইতেছেন হঠাৎ করে আমি এসে বললাম না এই রকম চলবে না এটা এই রকম চলা উচিত মানুষজন আমাকে বলবে গাবতলির মানুষ গোটা গাবতলি চলে একতালে আর উনি আছে আরেকতালে পাগল ছাগল কোথ থেকে আসছে বলবে কি না গোটা আরবের মধ্যে শির্ক পৌত্তলিকতা আর মানুষের আইন চলছে সেখানে একজন মহামানব দাঁড়িয়ে বললেন না এভাবে চলতে পারে না জমিন যার আইনও চলবে তারা বলল দেখছো কথা কত বড় কথা এটা বাধা বিপত্তি আসলো নবীজি থেমে গিয়েছেন কথা বলেন থেমে গিয়েছেন আপনার দায়িত্ব কি আপনিও দাওয়াত দিবেন বাধা আসবে বিপত্তি আসবে পরোয়া করা যাবে না ভয়ভীত হওয়া যাবে না ভয় পাওয়া যাবে না কারণ দিনের পক্ষে থাকলে দিনের পক্ষে কথা বললে এই রকম বিপদ আসতে পারে মুসিবত আসতে পারে এই রকম বিপদ মুসিবত এর আগের যুগেও আসছে কি আসে নাই ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত আরম্ভ করলেন এমন এক জাতির প্রতি আল্লাহ তাকে পাঠালেন ওই জাতির সব লোকেরা তো মূর্তি পূজারই ছিল এমনকি তার বাবা ছিলেন মূর্তির কারিগর এমন ঘরে জন্ম হয়েছে তিনি দাওয়াত আরম্ভ করলেন শিরকের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত তার সেই দাওয়াত তারা প্রত্যাখ্যান করেছিল লম্বা ঘটনা ইব্রাহিম নবীকে শেষ পর্যন্ত নমরুদ অগ্নিকুণ্ড জ্বালিয়ে আগুনে নিক্ষেপ করেছিল আগুনে নিক্ষেপের আগে নমরুদ বলেছিল কি ব্যাপার ইব্রাহিম বিশাল আগুনের কুণ্ডলি জ্বালিয়েছি তুমি কি ভয় পাও নাকি তোমার কি ভয় লাগে না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি বলো নমরুদ আমি আল্লাহর দিন প্রচার আর প্রতিষ্ঠার জন্য এই আগুনের কুণ্ডলিতে ঝাঁপ দিলে আমার আল্লাহ যদি খুশি হয়ে যান তো একবার কেন বারবার বারবার ঝাঁপ দিলেও ইব্রাহিমের কলিজায় একবারও ভয় লাগবে না আপনারা কারা আপনারা তো ইব্রাহিমের সন্তান আমাদের জাতির পিতা কি আর আসতে বলেন জোর করে জাতির পিতা হয়েছে তাই না বানাইছে কে মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম দিন প্রচার প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে আগুনের কুণ্ডলি জ্বালিয়ে তাকে নিক্ষেপ করা হয়েছে তাকে থামানো যায় নাই ইব্রাহিমের সন্তানরাও যদি এই রকম দিন প্রচার প্রতিষ্ঠার আন্দোলনের জন্য উন্মাদ হয়ে দেওয়ানে হয়ে কোরআনের রাজ কায়েমের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ে তাহলে নমরুদের গোষ্ঠী ভয়ভীত দেখা যায় কোরআনের আন্দোলন থামাই দিতে পারবে না কোরআনের প্রচার এটাতে আত্মনিয়োগ করতে হবে ইকামাতে দিনের কাজে কোরআনের আন্দোলনে কোরআনের মিছিলে আপনাকে সামিল হতে হবে আপনার শরীরের শক্তি কার শরীরের শক্তি দিয়েছেন কে আল্লাহর দেওয়া শক্তি আপনি কত মানুষের সামনে পিছে সামসামি করে করে শেষ করেন না জানমাল দিয়েছেন কে আল্লাহ বলছেন তোমাকে আমি জানমাল দিয়েছি এটাকে আমার কাছে বিক্রি করবা নাকি বিক্রি করলে আমি কিনব আল্লাহ তাআলা সূরা তাওবায় বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয় আল্লাহ মুমিনদের জানমাল কিনে নিয়েছেন জুড়ে বলেন তো কাদের আর একটু আসতে বলেন
আল্লাহ তো বলতে পারতেন ইন্নাল্লাহ আস্তারা মিনান নাস, মানুষের জানমাল কিনে নিয়েছেন, বলতে পারতেন মানুষের, বলতে পারতেন হিন্দুর কথা, বৌদ্ধের কথা, খ্রিস্টানের কথা না বলে কাদের কথা বলেছেন। তার মানে জানমাল সবারটা আল্লাহ নেবেন না, আপনি মাল দিবেন, আপনি সিমেন্ট দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, হ্যাঁ দিলেই আল্লাহ নিয়ে নেবেন না তো, যে দিবে তাকে কি হওয়া লাগবে, কথা কয় না। মুমিন যদি একটা খেজুরও দান করে সেটা আল্লাহ নেবেন, আর মুনাফিক যদি হাজার কোটি টাকাও দান করে, হাজার কোটি টাকাও দেয়, আল্লাহ নেবে না। কথা বোঝা যায় না মনে হয়? আপনি গাবতলিতে গেছেন বাজার করতে, পচা মাস, পয়সা তো দূরের কথা, মাগনা দিলে আপনি কিনবেন, ফ্রি দিলে, তা আপনি মানুষ, আল্লাহর সৃষ্টি মানুষ, ফ্রি দিলেও বাজে জিনিস নেয় না। আর আল্লাহ তাআলা মহা জ্ঞানী, আপনি আপনার পচা জান দিবেন, পচা মাল, পচা মাল মানে হচ্ছে আপনার ভেতরে ঈমান নাই, ঈমানহীন, পচা জিনিস দিবেন, আল্লাহ ঠেকায় পড়ছে তো আল্লাহ নিবে, মুমিন থেকে আল্লাহ নিবে। কি নিবে আল্লাহ? জান আর মাল, অর্থাৎ মুমিন তার জান আর মাল আল্লাহর দিনের পথে সে যদি দেয় আল্লাহ ওটা নিবেন, বিনিময়ে আল্লাহ মুমিনকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আপনার শরীরের এই শক্তি সামর্থ্য এটা দেওয়া হয়েছে দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য। এখানে তো অসংখ্য যুবক, এই যুবকরা যখন মোবাইল চালাতে, ফেসবুক চালাতে ব্যস্ত, টিকটকিং এ ব্যস্ত, নাচ গান রং তামাশায় ব্যস্ত, আল্লাহর রাসূলের যুবক সাহাবীরা ওই বয়সে ছিলেন কোরআন প্রতিষ্ঠার কাজে ব্যস্ত, আল্লাহর নবীর সাথী তারা হয়েছেন, আর নবীজির সাথী হয়ে কিভাবে কোরআনের আইন বাস্তবায়ন করা যায়, কোরআনের শাসন প্রতিষ্ঠা করা যায়, সেই আন্দোলনে তারা সামিল হয়েছেন, সেই আন্দোলনে সামিল হয়ে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শাহাদাতের ঈদগাহে সামিল হয়েছেন। কেউ বা আবার নতুন বিয়ে করে বাসর করে নতুন বউ রেখে জিহাদের ময়দানে ছুটে গিয়ে শহীদ হয়েছেন, যেমন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমরা জানি। একজন যুবক মানুষ, যুবকরা আছে না ঘুমাই গেছে, জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু একজন গরিব যুবক, উস্কো খুস্কো চুল, ধুলাবালি যুক্ত বদন, খুব কালো মানুষ, বেটে মানুষ ছিলেন, গায়ের রং ছিল কুচকুচে কালো, যার দিকে তাকাতেও মন চাইত না, ঘর বাড়ি ছিল না, ভিটা মাটি ছিল না, এত গরিব ছিলেন, বাড়ি ঘর নাই, কিছুই নাই, মসজিদ নববীর পাশে আহলে সুফায় তিনি থাকতেন, মাটি ছিল তার বিছানা, আসমান ছিল তার শামিয়ানা, কোনো খাবার দাবার তার কাছে ছিল না, মানুষ কিছু খেয়ে যদি উচ্ছিষ্ট ফেলে দিত তো ওই উচ্ছিষ্ট খাবার তিনি খেতেন, পানি পানের জন্য একটা পানির পাত্র পর্যন্ত তার কাছে ছিল না, এত গরিব মানুষ, হাতে রঞ্জলি ভরে পানি পান করতেন, এই রকমের গরিব মানুষ। যেদিন কিছু খাবার পাইতেন খাইতেন, না পাইলে সেদিন ক্ষুধার্ত থাকতেন। নবীজি একদিন সাহাবীদের সাথে মসজিদে নববীতে কথা বলছেন, ওই সময়ে জুলাইবিব পাশ দিয়ে যাচ্ছেন নবীজি, তার সাথে সাহাবীদেরকে বললেন, ওই যে আমার পাশ দিয়ে যায় আমার ওই যুবক সাহাবিকে তোমরা কি চিনো নাকি? সাহাবিরা বললেন, না এত অপরিচিত মানুষ, তাকে তো আমরা চিনি না। নবীজি বললেন, তোমরা না চিনলেও কি হবে, আমি তাকে চিনি, এ হচ্ছে আমার প্রিয় সাহাবি জুলাইবিব। দেখেন নেতা কারে কয়, একজন ক্ষুদ্রতম পর্যায়ের কর্মীর খবরও তার কাছে আসে না নাই। কি জাতের নেতা, নেতৃত্ব কারে কয়, নেতৃত্বের গুণাবলী কেমন ছিল, সবার খোঁজ খবর নবীজির কাছে থাকতো। নবীজি জুলাইবিবকে ডাকলেন, বললেন, ইয়া জুলাইবিব, তুমি কি বিয়ে করবা না, বয়স তো হয়ে গেল, যুবক মানুষ। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে কে তার মেয়ে বিয়ে দিবে, আমি তো গরিব মানুষ, দেখতে খাটো, পেটে প্রকৃতির, গায়ের চামড়া কুচকুচে কালো, গায়ের মধ্যে যে জামা কাপড় আছে সেগুলোও চিরা, ঘর বাড়ি হয় সম্পদ কিচ্ছু নাই, কে তার মেয়ে আমার কাছে বিয়ে দিবে, আমি আখিরাতের আশায় আছি, আল্লাহ যদি আখিরাতে কিছু দেন
আলহামদুলিল্লাহ তখন নবীজি ওই দিন আর কোনো কথা বললেন না জুলাই বিব চলে গেলেন দ্বিতীয় দিন আবার নবীজি জুলাই বিবকে একই রকমের প্রশ্ন করলেন জুলাই বিব একই রকমের উত্তর দিলেন তৃতীয় দিনও জুলাই বিবকে নবীজি একই রকম কথা বললেন জুলাই বিব একই রকমের উত্তর দিলেন নবীজি জুলাই বিবকে কাছে ডাকলেন জুলাই বিবকে কাছে ডেকে বললেন আমার অমুক আনসারি সাহাবীর বাড়িতে যাও তাদের ঘরে একটা সুন্দরী মেয়ে আছে গিয়ে বলো আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন বিবাহের পয়গাম দিয়ে আপনাদের মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য নবীজির কথা মোতাবেক জুলাই বিব রাদিয়াল্লাহু আন ওই আনসারি সাহাবীর বাড়িতে গিয়ে দরজায় নক করলেন ওই সাহাবী দরজা খুলে দিলেন বললেন আপনি কে আমি তো চিনলাম না জুলাই বিব রাদিয়াল্লাহু আনহু নিজের পরিচয় দিয়ে বললেন আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন ওই সাহাবী ঘরের ভেতরে ঢুকালেন জুলাই বিব রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ রাসূল বিবাহের পয়গাম দিয়েছেন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে বলেছেন তিনি তখন বললেন কি বলো তোমার শরীরের চামড়া এত কালো বেটে মানুষ তোমার চুলগুলো উস্কো খুস্কো গায়ের মধ্যে জামা কাপড় ছেঁড়া আমি এত ধনী মানুষ আমার মেয়েটাও সুন্দরী তুমি কেমনে আমার মেয়েকে বিয়ে করার সাহস করলে ভেতরে গেলেন স্ত্রীর সাথে এই কথাবার্তা বলছেন স্ত্রী উকি দিয়ে দেখলেন ছেলেটার জামা কাপড় ছেঁড়া কালো বেটে এত গরিব মানুষ স্বামী স্ত্রী কথা বলছেন এইরকম তো একটা ছেলের কাছে আমাদের মেয়ে বিয়ে দেওয়া যায় না ওইদিকে ঘরের ভেতর থেকে মেয়ে সব কথাবার্তা শুনে ফেলেছে মেয়ে তখন বলল আব্বা জান আম্মা জান এত বড় দুঃসাহস আপনাদের কি করে হলো আল্লাহর রাসূল যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সাহস আপনাদের কেমনে হলো তখন মা বাবা দুজনেই বললেন মেয়ে আমার তুমি হয়তো ঘরের ভেতর থেকে আবেগের চোটে কথা বলছো একটু ঘরের ভেতর থেকে বের হয়ে ছেলেটাকে একবার দেখো দেখবা বিয়ে করতে মন আর চাইবে না এত কালো উস্কো খুস্কো চুল গায়ের জামা কাপড় ছেঁড়া গায়ের মধ্যে ময়লা ঘর বাড়ি কিছুই নাই তখন মেয়ে বললেন আব্বা আম্মা কিচ্ছু দেখা লাগবে না আল্লাহর রাসূল আমার জন্য যাকে ঠিক করে প্রস্তাব দিয়েছেন সে যেমনই হোক আমার কোনো আপত্তি নাই নবীজির প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম বিয়ে হয়ে গেল প্রথম রাত ফুল সজ্জার রাত বাসর সজ্জায় জুলাই বিব রাদিয়াল্লাহু আন তার এই সুন্দরী স্ত্রীর কাছে গিয়েছেন কথাবার্তা বলছেন প্রেম ভালোবাসা নিবেদনের সময় কিন্তু ওই সময়ে দরজার বাহির থেকে আওয়াজ শোনা গেল আইনা জুনুদুল্লাহ আল্লাহর মুজাহিদরা কোথায় নবীজি জিহাদের ডাক দিয়েছেন তীরের শলা থেকে যেমন ধনুক ছুটে যায় ঠিক তেমনি ভাবে জুলাই বিব রাদিয়াল্লাহু আন তার প্রিয়তমা সুন্দরী স্ত্রীর সঙ্গ বিচ্ছিন্ন করে তলোয়ার হাতে নিয়ে জিহাদের ময়দানে ছুটে গেলেন সাতটা কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন জিহাদ যখন শেষ হয়ে গেল যুদ্ধ যখন শেষ হয়ে গেল নবীজি ময়দানে এসে সাহাবীদেরকে বললেন সকল শহীদদের লাশ আমার সামনে নিয়ে আসো সকলের লাশ সামনে আনা হলো নবীজি সবগুলো লাশ দেখলেন দেখার পরে বললেন আমার হাবিবের লাশ কোথায় তাকে দেখছি না কেন সাহাবীরা বললেন ওগো আল্লাহর রাসূল আপনার হাবিব আবার কে তাকে তো আমরা চিনলাম না নবীজি বললেন তোমরা চিনা লাগবে না আমি নিজেই আমার হাবিবকে নিজে খুঁজে বের করব তিনি আবার যুদ্ধের ময়দানে নিজেই খোঁজা আরম্ভ করলেন সাতজন কাফিরের পাশে একটা লাশ পড়ে থাকতে দেখলেন কাছে গিয়ে দেখলেন গায়ের মধ্যে চেহারার মধ্যে অনেক ধুলাবালু নবীজি তার নিজের পবিত্র হাত মোবারক দিয়ে ধুলাবালিগুলো ছোটাইয়া দিলেন এরপরে নবীজি ধুলাবালুগুলো ছোটাইয়া দেওয়ার পরে দেখলেন এটা তার প্রিয় সাহাবী জুলাই বিব অন্য সাহাবীদেরকে ডেকে বললেন দেখো দেখো এটা হচ্ছে আমার হাবিব নবীজি তখন জুলাই বিবের মাথা নবীজির উরু মুবারকের উপরে রাখলেন উরু মুবারকের উপরে রেখে বললেন আরে তুমি নতুন বিয়ে করেছো নতুন বিয়ে করে তোমার এত সুন্দরী স্ত্রী রেখে আল্লাহর দিন বিজয়ের জন্য কোরআনের রাজ কায়েমের জন্য তুমি জীবনটা এখানেই বিলিয়ে দিয়েছো জুলাই বিব আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আমার আমি তোমার এখনকার যুবক ছেলেরা তার গার্লফ্রেন্ডকে বলবে তুমি আমার আমি তোমার
আর আল্লাহর রাসূলের সাহাবীরা তাদের জীবনকে আল্লাহ আর রাসূলের জন্য ওয়াকফ করে দিয়েছেন কোরআন ইসলাম এভাবেই প্রতিষ্ঠিত হয়েছে যুবক ভাইদেরকে বলছিলাম এখন আপনারা রং তামাশা করেন আর ওই বয়সে নবীজির সাহাবীরা কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হয়ে নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছেন আমরাও কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেদেরকে উজাড় করে দিতে পারবো কিনা কারা কারা পারবেন দেখি দু হাত তুলে আল্লাহকে দেখান তো নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো সংসদের জালো ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান মহিলারা কি করবে তারা কি কোরআন প্রতিষ্ঠায় তাদের এগিয়ে আসা দরকার না ইসলাম প্রতিষ্ঠায় আপনাদের অবদান বেশি না মহিলাদের অবদান বেশি সর্বপ্রথম পুরুষ ইসলাম কবুল করে নাই সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন মহিলা নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহা নবীজি হেরা গুহা থেকে ফিরলেন ওহী নাযিল হলো নবীজি এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন জাম্মিলুনি খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও লাকাদ খাশিতু আলা নাফসি আমি ভয় পেয়েছি আতঙ্কিত হয়েছি মনে হয় কোনো অনিষ্ট বা কোনো ক্ষতিকারক কিছু তখন তিনি বললেন ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমানিত করবেন না লাঞ্ছিত করবেন না একজন স্ত্রী তার স্বামীর চরিত্রের ব্যাপারে কি কথা বলে শুনেন তিনি বললেন আপনি তো খুব ভালো মানুষ পরোপকারী কাউকে কষ্ট দেন না গরিবদেরকে সহযোগিতা করেন নিজে কষ্ট পান কিন্তু কাউকে কষ্ট দেন না আত্মীয় স্বজনের খবর রাখেন এজন্য আল্লাহ আপনাকে অপমানিত করবেন না নবীজি যখন পুরো ঘটনা শুনালেন বললেন খাদিজা আমাকে তো আল্লাহ নবুয়ত দিয়েছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা টু শব্দও করেন নাই আপত্তিও জানান নাই শুনেন মা বোনরাও শুনেন আপনারাও শুনেন একজন স্ত্রী তার স্বামীর খেদমত করতে পারে স্বামীকে ভালোবাসা দিতে জানে স্বামীর সাথে রোমান্স করতে জানে স্বামীর খেদমত করতে পারে আনুগত্য করতে পারে স্বামীর সেবা করতে পারে কিন্তু নিজের স্বামীর প্রতি ঈমান আনা স্বামীকে নবী বলে ঘোষণা দেওয়া সুজা কথা না কঠিন কথা কারণ আপনি কেমন অন্য কেউ না জানলেও আপনার বউ জানে যেমন ফেরাউন নিজেকে বলেছিল আমি খুদা গোটা মিশরে বলে আমি খুদা তার বয়ে কেউ কিছু বলে না কিন্তু তার নিজের স্ত্রী আসিয়াকে গিয়ে বলে আসিয়া আমি তো খুদা আসিয়া কই তুই খুদা না হুদা এটা আমার থেকে ভালো কেউ জানে না নিজের স্ত্রী কিন্তু জানে আপনি কেমন নবীজি যখন তার প্রিয়তমা স্ত্রীকে গিয়ে বললেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন আমি তো আপনার ইনসাইড আউটসাইড সব জানি 15 বছর ধরে আপনার সাথে সংসার করছি আপনার ইনসাইড আউটসাইড সবই আমার জানা আপনার এই পুত পবিত্র চরিত্র এগুলো সাধারণ মানুষের চরিত্র নয় এগুলো প্রমাণ করে আপনি অবশ্যই আল্লাহর পয়গাম্বার সুতরাং আমিও আর দেরি করব না প্রথমে আমি আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহিলারাও দিন প্রতিষ্ঠায় অনেক অবদান রেখেছেন সর্বপ্রথম দিনের জন্য শাহাদাত বরণ করেছেন নারীরা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছেন একজন মহিলা তার কুলের বাচ্চাকে নিয়ে নবীজির সামনে এসেছেন শুনতেছেন ঘটনা আপনারা কষ্ট হচ্ছে আপনাদের একজন নারী কুলের শিশু বাচ্চা নিয়ে নবীজির কাছে এলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই ছোট্ট শিশু তাকে আমি আপনার কাছে দিন প্রতিষ্ঠার আন্দোলনে সুপর্দ করলাম নবীজি বললেন এটা তো বাচ্চা মানুষ বড় হোক তারপরে দিও ওই মহিলা বললেন ওগো আল্লাহর রাসূল আমার স্বামী কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ছিল যুদ্ধে শহীদ হয়েছে আমার একটা সন্তানও ছিল সেও শহীদ হয়েছে এখন তো আমার আর কিছুই নাই শুধুমাত্র এই সন্তানটা আছে আমার আফসোস
আমার আফসোস এই সন্তানটাকে আমি কুলে রাখব না এটাকেও দিন প্রতিষ্ঠায় দিয়ে দিব নবীজি বললেন সে বড় হোক মহিলা বললেন না ওগো আল্লাহর হাবিব আপনি কোন যুদ্ধে প্রয়োজনে আমার এই শিশু বাচ্চাটাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন যাতে করে কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বলতে পারি আল্লাহ আমার স্বামী সন্তান সব কিছুকে তোমার জন্য তোমার রাসূলের জন্য কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য সব কিছু তোমার জন্য বিলীন করে দিয়েছি আল্লাহু আকবার এই হলো নারীদের ত্যাগের নমুনা যেই সকল মায়েরা এখানে এসেছেন সন্তানদেরকে দিন প্রতিষ্ঠার আন্দোলনে ওইভাবে সাহস দিয়ে নামায়া দিবেন যেই রকম করে আবু হানিফার মা আবু হানিফাকে সাহস দিয়েছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ নাম শুনছেন তো আপনারা ইমাম আবু হানিফা কি জাতির ইমাম আমাদের মসজিদগুলো ইমাম সাহেবের মতো ইমাম নাকি কথা কন না কেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমামুল আযম তাকে সেই সময়ের জালিম বাদশা গ্রেফতার করলো বলল আমার বশ্যতা আমার আনুগত্য স্বীকার করো আমার এই জুলুম সমর্থন করো আমার জুলুম শাসনকে সমর্থন দাও আবু হানিফা বললেন জীবন চলে যাবে একজন হক্কানি আলেম কখনো জালিমের সামনে মাথা নুয়াতে পারে হুকুম আসলো আবু হানিফাকে মারপিট করো দিন কায়েমের আন্দোলনে থাকলে জেল জুলুম জরিমানা জুলুম নির্যাতন নতুন বিষয় না এগুলো পূর্বের যুগেও এগুলো ছিল কি ছিল না পিটানো হচ্ছে এবার বলা হলো আবু হানিফার মাকে আনো ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মায়ের সামনে সন্তানকে কাপড় খুলে পিটানো হচ্ছে মা একটু মন খারাপও করলেন না উল্টা কি বললেন আবু হানিফা এরা তোমাকে খুব পিটাচ্ছে দেখছি পিটাতে পিটাতে যদি তোমাকে সেন্সলেস বানায়ও ফেলে লাশ বানায়ও ফেলে তুমি আল্লাহর দিনের উপরে অটল থাকবা এদের সামনে মাথা নুয়াবা না মহিলা প্যান্ডেলে যে মায়েরা এসেছেন মাদেরকে এমন হতে হবে সন্তানদেরকে দিন প্রতিষ্ঠায় নামায় দিতে হবে আর বলতে হবে দিন প্রতিষ্ঠার জন্য তুমি শহীদ হয়ে যাও বাবা তাও আপত্তি নাই এটা আমার জন্য গর্বের ব্যাপার আমি একজন শহীদের মা হব ঠিক কি না শাহাদাতের মৃত্যু এটা শ্রেষ্ঠ মৃত্যু বিছানায় মারা গেলেও মারা যাবেন রোগে সুখে আক্রান্ত হয়ে মারা গেলেও মারা যাবেন অ্যাক্সিডেন্ট করে মারা গেলেও মারা যাবেন মরার পরে হিসাব আছে বিচার আছে কিন্তু শাহাদাতের মৃত্যু এটা হলো শ্রেষ্ঠ মৃত্যু শাহাদাতের মৃত্যুর পরে কোনো হিসাব নাই বিচার নাই বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ শহীদকে জান্নাত দেন এই জন্য নবীজির সাহাবিরা শহীদ হওয়ার জন্য পাগল পড়া ছিলেন নবীজি বলতেন আমার ইচ্ছা হয় আমি আল্লাহর দিনের জন্য শহীদ হই আবার আল্লাহ আমাকে জীবন দেন আবার শহীদ হই আবার যদি জীবন দেন আবার শহীদ হই সুবহানাল্লাহ এজন্য নবীজির সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল পাড়া ছিলেন শাহাদাতের জজবা নিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠান আন্দোলনে তারা ছিলেন আমাদের এখানে যে যুবকরা আছে সারা পৃথিবীর যুবকরা যদি কোরআনের রাজ কায়েমের জন্য শাহাদাতের তামান্না নিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়ার প্রত্যয় নিয়ে কোরআনের ছায়া তলে আসে কোরআনের বিজয় জেনে দিয়ে দিবেন তিনি কে আমরা পারবো তো পারবো তো আল্লাহ সবাইকে কবুল করেন নাম্বার এইট আট হলো কোরআনের শাসন কায়েম করা যেটা এই ভাই স্লোগান দিল দেখছেন আমি ধাপে ধাপে একদম শেষেরটাতেই আসলাম কোরআন এসেছে শুধু তিলাওয়াতের জন্য খতমের জন্য আর কোরআন দিয়ে ঝাড়ফুঁক করার জন্য নয় কোরআন এসেছে কোরআন দিয়ে সব কিছুকে পরিচালনা করার জন্য এজন্য আল্লাহ কোরআন দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করে দেখিয়ে দিয়েছেন কোরআনের শাসন কেমন হয় কোরআন শুধু মসজিদে থাকবে কিন্তু সমাজ পরিচালনায় কোরআন থাকবে না রাষ্ট্র পরিচালনায় কোরআন থাকবে না এমনটা তো হতে পারে না আমাদের মধ্যে অনেক মুসলমান আছে তারা কবরের ওয়াজ জান্নাতের ওয়াজ জাহান্নামের ওয়াজ খুব মন দিয়ে শুনে কিন্তু কোরআন প্রতিষ্ঠার ওয়াজ শুনলে চেহারা অনেকের কালো হয়ে যায় কোন মসজিদে যদি কোনো ইমাম সাহেব বলেন এই মসজিদ সভাপতির আইনে চলবে না সেক্রেটারির আইনে চলবে না কোনো মুসল্লির কথায় চলবে না
মসজিদ চলবে আল্লাহর আইনে, তখন দেখবেন সভাপতিও তাল মেলাবে, বলবে হুজুর ঠিক কথাই কইছেন, সেক্রেটারি মুসল্লি সবাই বলবে আমাদের হুজুর তো সঠিক কথাই বলেছেন, মসজিদ চলবে আল্লাহর আইনে, এই কথাটা সবাই মেনে নেবে। ইমাম সাহেব যদি বলেন মসজিদ চলবে কোরআন দিয়ে, কেউ কোনো আপত্তি করবে না। কিন্তু এই বয়ান করার পরে সেকেন্ড পয়েন্টে যদি ইমাম সাহেব বলেন যে কোরআন দিয়ে মসজিদ চলবে, ওই কোরআন দিয়ে ওই আল্লাহর আইন দিয়ে মসজিদের বাকিরের সব কিছু চলবে, যারা একটু আগে ঠিক ঠিক কইয়া চিল্লাইছিল তাদের মধ্যেও কয়েকজন মুনাফিক মার্কা লোক দেখা যাবে, সঙ্গে সঙ্গে তাদের চেহারা কালো হয়ে গেছে। তার মানে বোঝা যায় কিছু মানুষ অনুষ্ঠান উদ্বোধনের আগে তিলাওয়াত, কোরআনের খতম, কোরআনের তেলাওয়াত এগুলোতে তাদের ঝামেলা নাই, কিন্তু কোরআনের রাজ কায়েমে তাদের যত ঝামেলা যত বাধা বিপত্তি। কারণ হলো কোরআনের রাজ, কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায় চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, লুটপাট থাকবে না। যেহেতু কোরআনের শাসন কায়েম হয়ে গেলে চোর বাটপাটদের চুরি ডাকাতির সুযোগ থাকবে না, এই জন্য চোর ডাকাত আর দুর্নীতিবাজ লোকেরা কোরআনের রাজ কায়েমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কিন্তু আমরা তো মোমেন, ইমানদার, যারা কোরআনের শাসনের পক্ষে থাকবে তারা কোরআনের শাসন চাইবে, তারা এই কোরআনে সব আছে, এই কোরআনের ভেতরে কিভাবে রাষ্ট্রনীতি পরিচালনা করতে হয়, কিভাবে সমাজ পরিচালনা করতে হয় সব কিছু আছে না নাই, আরো জোরে বলে আছে না নাই। ওয়াজ করে সুদখুরকে এটা বুঝানো যাবে যে সুদ অনেক মারাত্মক গুণা, সুদ বড় পাপ, সুদের সত্তরটার বেশি গুণা আছে, তার মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ের গুণা হলো মার সাথে জিনা করা, শুনতে খারাপ দেখাবে, ওয়াজ যারা শুনবে তারাও পড়বে নাউজুবিল্লাহ, কিন্তু দেখা যাবে যারা ওয়াজে আসছিল এদের মধ্যে কয়েকজন বাড়িতে গিয়া সুদ খাবে। কিন্তু এই কোরআন দিয়ে ওয়াজের পাশাপাশি কোরআন যদি সংসদে থাকে, রাষ্ট্র পরিচালনায় থাকে, আর ওখান থেকে যদি হুকুম হয় কোরআনে যেহেতু সুদ হারাম করা হয়েছে, আমার দেশে সুদ হারাম, সুদ খাইলেই শাস্তি দেওয়া হবে, জেলে ঢুকানো হবে, দেখবেন যখন কোরআনের আইনগুলো ক্ষমতার মাধ্যমে সমাজে প্রয়োগ করা হবে, যেটা ওয়াজে হয় না সেটা ক্ষমতা দিয়ে হবে, আইন প্রয়োগ হলে দেখা যাবে সুদখুরদের সুদ এমনি বন্ধ হয়ে যাবে। বলা হয়েছে কোরআনে নামাজ কায়েম করো, নামাজের এত ওয়াজ হবে, ফজরের নামাজে কেউ যাবে, কেউ যাবে না। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন রাষ্ট্র পরিচালনায় গেলে মোমেনরা সর্বপ্রথম নামাজ কায়েম করবে। যদি কোরআনের পার্লামেন্ট থাকে আর সেখান থেকে আইন হয় এই রাষ্ট্রে সবাইকে আজান হলে নামাজে যেতে হবে, নামাজে না গেলে লাগানো হবে, তখন দেখবেন ওই লাগানোর মাইরে সবাই আজান হলে মসজিদে দৌড় মারবে। কি বুঝলেন? মাঝে মাঝে যেটা ওয়াজ দিয়ে হয় না ওইটা ক্ষমতা দিয়ে হয়। কি দিয়ে হয়? জোরে বলেন কি দিয়ে হয়? এই জন্য ইসলাম, ইসলাম ভালো কাজের ব্যাপারে বলছে আদেশ করো, আর মন্দ কাজের ব্যাপারে বলেছে নিষেধ করো। এখানে আলেমরা বসে আছে, কি বলেছেন আল্লাহ? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের জন্য আদেশ করো, আবার অসৎ কাজকে অর্ডার করে বন্ধ করো। ইসলাম যদি, কোরআন যদি ক্ষমতার জায়গায় না থাকে, তখন দেখা যাবে দরখাস্ত একটা লিখে বলা হবে এই দাবিগুলো মেনে নেন, অনুরোধ করছি। কথা কি বোঝা যায়? আমাদের দাবিগুলো মানতে হবে, এগুলো করতে হবে, দাবি করব, অনুরোধ করব। আর ইসলাম যদি ক্ষমতার জায়গায় থাকে, কোনো দাবি নেই, অনুরোধ নয়, ভালো কাজ আদেশ দিয়ে আইন পাস করে জারি করা হবে, অন্যায় কাজকে অর্ডার করে বন্ধ করে দেওয়া হবে। ইসলাম আদেশের জায়গায় থাকার জন্য এসেছে। আফসোস, কোরআনের ধারক বাহক ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে জাতিকে কোরআনের শাসনের কথা না বুঝাইয়া, কেউ কষ্ট নিবেন না আমার কথায়, আলেমরা এখন বৈশা বৈশা লম্বা লম্বা দরখাস্ত নিয়ে দান, মানববন্ধন করেন, দাবি করেন, এইটা করেন, ওইটা করেন, নবীজির সিরত তো সবাই পড়েছেন, ইসলাম অনুরোধের জায়গায় থাকার জন্য আসে নাই। এদেশের আলেমদেরকে জনগণ এত ভালোবাসে, এদেশের আলেমরা যদি দলাদলি ভুলে সব এক টেবিলে বসে যায়, এদেশের মানুষ আলেমদের হাতেই সব কিছু তুলে দিবে। হুজুররা নিজেরাই এক হইতে পারতেছে না, কৌমি আলা তারা আলাদা, আলিয়া আলা তারা আলাদা, কৌমি আলিয়া একটা আরেকটা দেখতেও পারে।
কৌমি গ্রুপ আলিয়া গ্রুপ তারা যদি আলাদা আলাদাই থাকে আর সব আলে মোলামা আলাদা আলাদাই থাকে তাহলে মারামারি পিটাপিটি সামনে আরো আছে। কথা কি বোঝা যায়? অনুরোধ জানাতে হবে, এটা করেন ওইটা করেন দাবি মানতে হবে। ইসলাম অনুরোধের জায়গায় থাকার জন্য আসে নাই, ইসলাম অনুরোধের জায়গায় থাকার জন্য আসে নাই। নবীজি 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন, আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে হবে, দাওয়াত দিয়েছে, লোকবল তৈরি করেছে। এরপরে যখন কোরআনের রাজ কায়েম হয়ে গেল তখন আদেশ দিয়ে দিয়ে সব বন্ধ করে দিয়েছে, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, জিনা বন্ধ, অন্যায় বন্ধ, অপরাধ বন্ধ। নবীজির মাক্কী জীবন পড়া, আল্লাহর নবীর মাক্কী জীবন অধ্যয়নের পাশাপাশি মাদানী জীবন অধ্যয়ন করে এই শিক্ষা নিতে হবে, ইসলাম শুধু অনুরোধের জায়গায় থাকবে না। মাদানী জীবনে গিয়ে ইসলাম যেমন হুকুমত প্রতিষ্ঠা করেছে তেমনি ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য মানুষকে বুঝাতে হবে। কোরআনের শাসনের দরকার আছে না নাই? আপনারা চান কি চান না? কোরআনের দাবি কয়টা বলেছি আজকে আরেকটু জোরে বলেন। 1 নম্বর কি বলছিলাম, এটা বিশুদ্ধ করে আপনারা শিখবেন তো। 2 নম্বর, কোরআন তিলাওয়াত করবেন এবং 3 নম্বর, অধীনস্থদেরকে কোরআন শেখাবেন। 4 নম্বর, যতটুকু পারেন কোরআন মুখস্থ। 5 নম্বর, 5 নম্বর কি বলেছিলাম, কোরআন বুঝার চেষ্টা করবেন। 6 নম্বর, কোরআন অনুযায়ী আমল। 7 নম্বর, যুবক তরুণ ছাত্রদেরকে বলছি, কাদের পিছনে ঘুরো, কাদের চামচামি করো, তোমার এই বয়সে হাতে থাকার কথা বই খাতা কলম আল্লাহর কোরআন রসুলের হাদিস। কিছু কিছু লোক তাদের স্বার্থের জন্য তোমাদের হাতে স্কুল কলেজে তুলে দিয়েছে স্টাম্প, তোমাদের হাতে তুলে দিয়েছে AK-47, তোমাদের হাতে তুলে দিয়েছে গাজা ইয়াবা। যারা তোমাদের হাতের মধ্যে বই খাতা কলম কোরআন হাদিসের বিপরীতে, বই খাতা কলমের বিপরীতে গাজা, ফেন্সি ডিল, ইয়াবা, লাঠি শুটা আর অস্ত্রশস্ত্র তুলে দেয়, এরা তোমাদের বন্ধু নয়, এরা তোমাদের জন্য হচ্ছে জানের দুশ্মন। এদের সঙ্গ ছেড়ে দাও। যারা দেখা হলেই বলে, ভাইজান আজকে নামাজ পড়েছেন? 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় হয় কিনা, তাহাজ্জুদ পড়েন কিনা, পড়াশোনা ঠিক মতো করেন কিনা, দেখা হয়েছে ভাই এই বইটা নেন, কোরআন পড়েন, হাদিস পড়েন, এরাই তোমার বন্ধু, এরাই তোমার সহপাঠী, এরাই তোমার সবচাইতে ভালো শুভাকাঙ্ক্ষী। এদের সাথী হও, এদের সঙ্গী হও, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। মুরব্বীরা আপনাদেরকেও বলবো, যারা নামাজের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, তাদের সাথী হয়ে যাও ইনশা। 8 নম্বর দাবি হলো, এই কোরআনকে হুকুমাতের জায়গায় নিয়ে যেতে হবে, এটাও আমাদের প্রতি কোরআনের আরেকটা হক। এই 8টা দাবি পূরণ করতে পারলেই কোরআনের রঙে আপনি রঙিন হয়ে যাবেন, আর কোরআন কিয়ামতের দিন আপনার পক্ষে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে ততক্ষণ আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকাইয়া দিবে না যতক্ষণ। তাহলে কয়টা কাজ করতে হবে আরো জোরে বলেন, পারবেন তো? যান আজকে সিদ্ধান্ত নিয়ে যান যে ওয়াজ শুনে আসছি, কালকে থেকে কোরআন, যদি আমরা বেঁচে থাকি আর কি, কালকে থেকে কোরআন শুদ্ধ করে শেখার জার্নির মাধ্যমে এরপরে বাকি আরো যতগুলো পয়েন্ট আছে সেগুলো জীবনে আমরা আমল করব ইনশাআল্লাহ। মিনাল খাসিরিন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين গভীর রাত পর্যন্ত তোমার কোরআন পাগল বান্দারা বান্দিরা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন। মালিক আমরা যারা হাত তুলেছি, জীবনে কম বেশি সবাই আমরা গুনাহ করে ফেলেছি, আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা
যত গোনা আছে দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সকল গোনাগুলোকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন সবাইকে মাফ করে দাও আমাদের কলিজার টুকরা মা বাবাকে তুমি ক্ষমা করে দাও আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম বানিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন জানি না তারা অন্ধকার কবরে কোন অবস্থায় আছেন মালিক আমাদের পিতামাতা যাদের কবরের বাসিন্দা দয়া করে তাদের কবরের আযাব মাফ করে দিয়ে তাদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আমাদের যাদের মা বাবা জীবিত আছেন নেক হায়াত বাড়িয়ে দাও যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দাও আল্লাহুম্মা গফির লি ওয়া লি ওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব بياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন সবাইকে মাফ করে দাও এই সাগাটিয়া এলাকায় কবরস্থানগুলোতে যত মুর্দেগান শায়িত দয়া করে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও رب العالمين আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও উপার্জনে বরকত দাও এখানে যত মানুষ বেকার এসেছেন বেকার আছেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও প্রবাসীদের উপার্জনে বরকত দাও প্রবাস জীবনকে নিরাপদ করে দাও অসংখ্য মায়েরা বোনেরা মাহফিলে এসেছেন আল্লাহ আমার মা বোনদের জীবনের গুণাগুলো মাফ করে দাও তাদেরকে পর্দায় থাকার তৌফিক দাও আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিল বাস্তবায়নের জন্য তোমার অসংখ্য বান্দা বান্দিরা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন দান সদকা করেছেন সবার দান সদকাগুলো কবুল করে নাও রব্বুল আলামিন এই মাদ্রাসাটিকে তুমি কবুল করে নাও মাদ্রাসার গভর্নিং বডিতে যারা রয়েছেন সবাইকে মাফ করে দাও মাদ্রাসার উস্তাদগণকে মাফ করে দাও তাদের যোগ্যতা দক্ষতা বাড়িয়ে দাও মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নাও এই মাদ্রাসার যত সমস্যা রয়েছে সমস্যাগুলোকে তুমি সমাধানের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের জন্য দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন আজকে যত আলোচনা হয়েছে সেগুলো আমাদের বাস্তব জীবনে আমলের তৌফিক দাও আজকের এই মাহফিলে অসংখ্য যুবক তরুণ ভাইরা এসেছেন আল্লাহ আমার কলিজার টুকরা এই যুবক তরুণ ভাইদের গুনাহগুলো তুমি মাফ করে দাও প্রত্যেকটি যুবক এবং তরুণকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন ও গো মালিক আমাদেরকে পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে দাও ফিতনা ফাসাদ থেকে দূরে থাকার তৌফিক দাও ফিলিস্তিন সহ তাম দুনিয়ার সকল মজলুম মুসলমানদেরকে হেফাজত করো রব্বুল আলামিন কারাবন্দি যত মজলুম আলেম রয়েছেন তাদেরকে হেফাজত করো কোরআনের সেই বুলবুলিগুলোকে কোরআনের ময়দানে ফিরাইয়া দাও রব্বুল আলামিন বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে তুমি দ্বীনের বিজয় দান করে দাও রব্বুল আলামিন আমাদেরকে দ্বীন কায়েমের পক্ষে দ্বীন দ্বীন কায়েমের পক্ষে দ্বীনি আন্দোলনে শামিল শামিল থেকে ইস্তেকামত থাকার তৌফিক দাও রব্বুল আলামিন ওগো আমাদের রব আমাদেরকে তাকওয়া ভিত্তিক জীবনযাপনের তৌফিক দান করে দাও এই এলাকায় কোরআনের এই মাহফিল যেন কেয়ামত পর্যন্ত জারি থাকে সেই ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি তোমার দ্বীনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআ আল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ رسول الله